ঠিক আছে। ঠিক আছে স্যার, রেকর্ড স্টার্ট করে দিয়েছি, সমস্যা নেই। যাদের প্রয়োজন হবে তোমরা অবশ্যই এখান থেকে অবশ্যই দেখে নিতে পারবা, বাট রেকর্ড পরে পাবা, তোমাদেরকে রেকর্ডের লিংক দেয়া হবে, আগে রেকর্ডটা হোক। রেকর্ড যে সবসময় ঝামেলাটা করে, মাঝে মাঝে কনভার্ট হইতে গিয়ে কনভার্ট হয় না, তো ওই ক্ষেত্রে গিয়ে কি হয়, রেকর্ডটা আলটিমেটলি ডিসমিস হয়ে যায়। দোয়া করো যেন রেকর্ড তো অন করে রাখছি, রেকর্ডটা যেন কনভার্ট সঠিকভাবে হয়ে আলটিমেটলি রেকর্ডটা থেকে যায়। লেকচার 2 এর রেকর্ড করা আছে, ওটা আমি অফিসে দিয়ে দিব তোমাদেরকে, দেওয়ার জন্য লিংক দিয়ে দিবে তোমাদেরকে ড্রাইভের। লেকচার 1টা আজকে রেকর্ড করতেছি, যাতে এটার রেকর্ডের লিংকটা পেয়ে গেলে তোমাদের জন্য হয়তো বা কিছু স্টুডেন্টের সুবিধা হবে। ঠিক আছে স্যার, আমরা লেকচার 1 থেকে আজকে পড়াশোনা শুরু করব, যে লেকচার 1 এ মূলত কোন কোন বিষয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন আসে এবং কোন বিষয়গুলো আমাদের সকলেরই জানা থাকতে হবে, অবশ্যই অবশ্যই সেই বিষয়গুলো মূলত আমাদের ফোকাস করতে হবে। এবং আমরা একটা টপিক পড়বো এবং টপিকটা পড়ার সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। সেই জন্য অবশ্যই স্ক্রিনে খেয়াল রাখতে হবে সবাইকে, স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা হলেই চলবে, আর কিছু লাগতেছে না আমাদেরকে। প্রথমে আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে হিসাব বিজ্ঞান সম্পর্কে। তো হিসাব বিজ্ঞানের কোন বিষয়টা সর্বপ্রথম আমার প্রয়োজন? হিসাব বিজ্ঞানের মূলত ডেফিনেশন বা সংজ্ঞাটা সবার আগে প্রয়োজন। হিসাব বিজ্ঞান কি, এই কোশ্চেনটা যখন চলে আসতেছে, আচ্ছা তোমরা যদি এখন রেইজ হ্যান্ড করো, কথা বলতে চাও, কি বলবা? আচ্ছা তোমরা সবাই মিউট রাখবা, বুঝছো? আমি তোমাদেরকে আনমিউট করার সুযোগ দিয়ে দিলাম, কারো কোনো প্রয়োজন থাকলে আনমিউট করে কথা বলতে পারবা, কিন্তু আনমিউট আবার সাথে সাথে আবার কে জানি আনমিউট করে ফেলছে। তোমরা আমাকে আমার সাথে কোঅপারেশন করো, হ্যাঁ আমাকে সুযোগ দাও পড়ানোর মতো, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে পড়াশোনা। ভাই আপনি পড়ান। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে সবাই চলে আসি আমরা স্ক্রিনে। লেকচার 1 শুরুতেই আমরা আলোচনা করতেছি যে হিসাব বিজ্ঞানের মূলত যে সংজ্ঞাটা নিয়ে কথা বলবো, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আমাদের জানতে হবে, এবং এই সংজ্ঞাকে ভেঙে ভেঙে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করবো। প্রথমে হিসাব বিজ্ঞান কি, এই কোশ্চেনটার আনসার হচ্ছে, যদি আমরা বলি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান দৈনন্দিন লেনদেন গুলোকে শনাক্তকরণ করা হয়, শনাক্তকৃত লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে হিসাবকাল শেষে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। যে এই যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা, হ্যাঁ আমাদের অনেকেরই মনে নেই, ভুলে গিয়েছি, সমস্যা নেই, আমরা এই বিষয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিভাবে আসে সেটা খেয়াল করবো স্যার। প্রথমে হিসাব বিজ্ঞান কি, এই ধরনের শর্ট কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে, একটু স্ক্রিনে তাকাবো সবাই আমরা, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। আমি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা, এটা খেয়াল রাখবো, এবং আপনাদের কাছে যাদের কাছে লেকচার শিট রয়েছে তারা এই পয়েন্টটা একটু মার্ক করে নিবো, যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা, এই পয়েন্টটা আমাদের জানা থাকতে হবে। দেন তারপর বলতেছিলাম যে হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানে কি কি কাজ করে থাকে। হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানের 3টা কাজ করে থাকে স্যার, মুখস্থর মতো হয়ে যাবে, যে হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানের 3টি কাজ করে থাকে, সে কাজগুলো কি একটু আমরা খেয়াল করে দেখি এখানে। যে হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানের লেনদেন গুলোকে চিহ্নিতকরণ করে, লেনদেন চিহ্নিত করে, লেনদেন শনাক্তকরণের কাজ করে, লেনদেন লিপিবদ্ধকরণের কাজ করে, এছাড়াও সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করে থাকে। অর্থাৎ স্যার যদি বলে যে হিসাব বিজ্ঞানের কাজ কয়টি বা হিসাব বিজ্ঞানের কার্যাবলী কতটি বা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কোনটি, তো তখনই আমাদের মাথায় চলে আসবে লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ, যেটাকে বলতেছি লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহকরণ। প্রশ্ন আসতে পারে কিভাবে, হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া বা কার্যাবলী, স্ক্রিনেও দেখতে পারো
হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া বা কার্যাবলী, এইভাবে প্রশ্নটা আসবে। হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া বলা হয় কোনটিকে, অ্যানসার কি স্যার? লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করণ, এই তিনটা হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের কাজ। এখন স্যার এই তিনটা কাজের মধ্যে মূলত আমাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোন কাজটা, এটা খেয়াল করতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4-5 বার এসেছে, হিসাব বিজ্ঞানের মূল কাজ কোনটা বা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটা, একটু সহজে মনে রাখার চেষ্টা করবো। সেটা হচ্ছে স্যার লাস্টের কাজটা, মানে আমাদের মনে হয় যে মূলত শুরুর দিকের কাজ মনে হয় প্রধান উদ্দেশ্য হবে না, আসলে ওইটা না, আমাদের লাস্টের কাজটা সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান বা মুখ্য উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করণ। আমি যখন বলছি আমার সাথে সাথে তোমরাও বলবা, মুখে মুখে বলবা বা মনে মনে বলবা, যেন মুখস্থ মতো হয়ে যায়। আর হিসাব বিজ্ঞানে আর যে দুইটা কাজ আছে স্যার, সেটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ এবং লেনদেন লিপিবদ্ধকরণ। সেই দুটো কাজকে কি বলবো আমরা? সেই দুটো কাজকে বলি হিসাব বিজ্ঞানের প্রাথমিক বা গৌণ উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রাথমিক বা গৌণ উদ্দেশ্য স্যার, এই তিনটা পয়েন্ট আমরা পাইলাম হিসাব বিজ্ঞানের কাজ হিসাবে। এর মধ্যে লেনদেন লিপিবদ্ধকরণের একটা কাজ রয়েছে, যেই কাজটাকে আবার আমরা আরো তিনটা ভাগে ভাগ করেছি। লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যে তিনটা কাজ রয়েছে, এটা সব লেনদেন বিশ্লেষণ, ক্ষতি আনে তোমাদেরকে আনমিউট করতে বলি নাই, তোমরা মনে মনে বলবা। আচ্ছা তোমরা, আমি বলবো মনে মনে বলবা বা মুখে মুখে বলবা যেন আমি না শুনতে পাই, ঠিক আছে? যা লেনদেন লিপিবদ্ধকরণকে আমরা হচ্ছে মূলত তিনটা ভাগে আরো ভাগ করেছি, এর কাজকে আমরা তিন ভাগে ভাগ করেছি। অর্থাৎ লিপিবদ্ধকরণ করতে গিয়ে আমরা লেনদেনটাকে বিশ্লেষণ করব, জাবেদাভুক্তকরণ করব, খতিয়ানে স্থানান্তর করব। স্যার এই যে তিনটা কাজ করব, এর পাশাপাশি একটু স্ক্রিনে দেখি আমরা যে লেনদেন লিপিবদ্ধকরণকে হিসাব রক্ষণও বলা হয়। লেনদেন লিপিবদ্ধকরণকে কি বলা হয়? হিসাব রক্ষণ বলা হয়। তাহলে যদি এভাবে প্রশ্ন আসে যে হিসাব রক্ষণের ধাপ কতটি, তাহলে হিসাব রক্ষণের ধাপ কিন্তু এই তিনটি আবার চলে আসবে, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ। বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ, এভাবে মনে রাখতে হবে স্যার। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য কি স্যার, হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য হচ্ছে হিসাব রক্ষণ হচ্ছে একটা কাজ, সেটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের কাজ, কিন্তু হিসাব বিজ্ঞান স্যার তিনটা কাজ এখানে, লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহকরণ। অর্থাৎ হিসাব রক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি অংশ মাত্র। স্যার এই বিষয় সম্পর্কিত আমরা আর একটু যদি ডিটেলস আলোচনা করি, যে সংশ্লিষ্ট পক্ষের নিকট যে আমরা তথ্য সরবরাহ করব, তাহলে স্যার সংশ্লিষ্ট পক্ষ কতটি, এটা আবার আমাদেরকে জানতে হবে। হিসাব বিজ্ঞানের সাথে জড়িত বা সংশ্লিষ্ট পক্ষ হচ্ছে দুইটি বা দুই ধরনের হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী পাওয়া যায় স্যার। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ ইন্টারনাল ইউজার্স, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোথায় আসবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসবে কোনটা অভ্যন্তরীণ ব্যবহারকারী আর কোনটা বাহ্যিক ব্যবহারকারী, এটা নিয়ে প্রশ্ন আসবে মূলত। অর্থাৎ আমাদেরকে চিনতে হবে কারা কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারা কারা বাহ্যিক ব্যবহারকারী। তো এখনো পর্যন্ত যতটুকু শিখলাম সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানে হিসাব বিজ্ঞানকে কি বলা হয়, হিসাব বিজ্ঞানকে বলা হয় একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। আমি যে ইয়েলো কালার করে রাখতেছি যাতে পয়েন্টগুলো মনে থাকে এবং এগুলো তোমরা তোমাদের লেকচার শিটেও দাঁড়ায় রাখতে পারো। তারপর বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি, খেয়াল করে দেখো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এরপরে বলেছি স্যার তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম দুইটা কাজকে কি বলবো, হিসাব বিজ্ঞানের প্রথম দুইটা কাজ যে রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য অর্থাৎ লেনদেন শনাক্তকরণ এবং লেনদেন লিপিবদ্ধকরণ। আবার কি বলেছি, লেনদেন লিপিবদ্ধকরণের অপর নাম কি স্যার? হিসাব রক্ষণ। এবং হিসাব রক্ষণ আর লেনদেন লিপিবদ্ধকরণের কিন্তু তিনটা ধাপ রয়েছে, কি কি স্যার? একটু মুখস্থ মতো করে ফেলবো, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ। বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ, এভাবে করতে হবে স্যার। এখন এরপরে আমরা এটাও শিখেছি যে হিসাব রক্ষণ একটি হিসাব বিজ্ঞানের শুধু অংশ মাত্র। কেন স্যার? কারণ হিসাব রক্ষণ হচ্ছে একটা কাজ আর হিসাব বিজ্ঞান হচ্ছে
তিনটা কাজ নিয়ে হিসাব বিজ্ঞানে ক্যাটাগরি গুলো থাকে, সো এই পয়েন্ট গুলো আমরা এখান থেকে শিখেছি। তারপরে আমরা আলোচনা করেছি হিসাব বিজ্ঞানের মূলত প্রক্রিয়ার ধাপ হচ্ছে তিনটি, এই তিনটি আমরা শিখেছি। এরপরে স্যার হিসাব বিজ্ঞানকে যেহেতু আমরা বলতেছি একটা ইনফরমেশন সিস্টেম, এটা যেহেতু একটা ইনফরমেশন সিস্টেম অবশ্যই এখানে কি আছে ইনপুট রয়েছে, মানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের ইনপুট বা কাঁচামাল বা মূল উপাদান কোনটি, হিসাব বিজ্ঞানের ইনপুট কাঁচামাল বা মূল উপাদান কোনটি, অ্যানসার হবে স্যার লেনদেন, অ্যানসার হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা কাঁচামাল হচ্ছে লেনদেন। এখানে প্যাচ লাগাই দিবে একটা বিষয়, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান আর হচ্ছে মূল ভিত্তি, খেয়াল রাখবা হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন আর মূল ভিত্তিটা হচ্ছে স্যার দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা সবাই অলরেডি এই সকল বিষয় সম্পর্কিত জেনে ফেললাম, এখন এই রিলেটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমরা এই রিলেটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন সলভ করব এখনি, যে হিসাব বিজ্ঞানের মূলত কি কি বলতেছে। দেখো এখানে আধুনিক হিসাব বিশ্বে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি, খেয়াল করে দেখি এক নাম্বার কোশ্চেনটা। দেখো কত বছর এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা অলরেডি দুইবার এসেছে এবং আরো একবার তিনবার এসেছে, অর্থাৎ আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি। দেখো সবগুলোরই অ্যানসার হচ্ছে আমাদের কাছে সেম, যে সংশ্লিষ্ট পক্ষের নিকট স্যার তথ্য সরবরাহ করা, সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা, এটা আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান বা মূল উদ্দেশ্যই হচ্ছে তথ্য সরবরাহ করণ, এটা মনে রাখতে হবে স্যার। তারপর এই কোশ্চেনটা যদি আমরা আবার দেখি, আরো একটি বার এসেছে, সেটা হচ্ছে এই রিসেন্ট 2015-16 সালে এই কোশ্চেনটা এসেছিল, যে হিসাব বিজ্ঞানের নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য স্যার, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি। যখন আমরা অপশন গুলো পড়বো চিন্তা করবো যে আসলে কোন উদ্দেশ্যটা বারবার করে পড়ে এসেছিলাম ক্লাসে, সেটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবরাহ করা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের বেসিক উদ্দেশ্য, বেসিক অবজেক্টিভ বা মেইন অবজেক্টিভই হচ্ছে যে হিসাব সংশ্লিষ্ট পক্ষদেরকে তথ্য সরবরাহ করা। এরপরে স্যার আমরা আলোচনা করতেছিলাম যে হিসাব বিজ্ঞানে যে সংশ্লিষ্ট পক্ষ রয়েছে এই সংশ্লিষ্ট পক্ষকে আমরা দুই ভাগে আবার ভাগ করেছিলাম। এখন স্যার এই যে সংশ্লিষ্ট পক্ষ রয়েছে দুই ভাগে, আমরা এই সংশ্লিষ্ট পক্ষকে কত ভাগে ভাগ করেছিলাম, দুই ভাগে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটি হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এবং বলেছিলাম স্যার যে পরীক্ষায় আসবে কোনটা, পরীক্ষায় আসবে কোনগুলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর কোনগুলো হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, তার মানে আমাদের এগুলো মনে রাখা লাগবে। এখন স্যার মনে রাখার জন্য নরমালি একটা থিওরি দিয়ে দেওয়া হয় যে স্যার আমরা খেয়াল করব যে কারা প্রতিষ্ঠানে মূলত এক নম্বর পয়েন্ট চিন্তা করবা, কারা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করে, কারা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে, প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে, প্রতিষ্ঠানে কাজ করে বলতে বেতন বুঝায় একই কথা, হ্যাঁ বেতন পায় বা প্রতিষ্ঠানে কাজ করে, এই দুইটা পয়েন্ট যদি ইয়েস হয় স্যার, এই দুইটা পয়েন্ট যদি ইয়েস হয় অর্থাৎ কোন ব্যক্তি যার নামটা খেয়াল করবা, যেমন পরিচালক একটা ব্যবসায়ের পরিচালনা পর্ষদ, স্ক্রিনে দেখো বোর্ড অফ ডিরেক্টরস যারা আছে অর্থাৎ পরিচালক রয়েছে, তারা অবশ্যই প্রতিষ্ঠানে কি করে, প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে, এটা খেয়াল রাখতে হবে। এবং স্যার তাহলে অনেকগুলো অপশন পড়লে তো মনে থাকে না যে আসলে ওরা সিদ্ধান্ত গ্রহণ করতেছে কি না, কাজ করতেছে কিনা, বুঝে উঠতে পারতেছি না, তখন কি করবো স্যার, তখন সমাধানটা হচ্ছে স্যার আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি নিজে একটা প্রতিষ্ঠানে আছেন, খেয়াল করবো স্যার যে আমরা নিজে একটা প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠানটার নাম আমি দিচ্ছি এবিসি কোম্পানি লিমিটেড। আচ্ছা স্যার এবিসি কোম্পানি লিমিটেড, আমরা চিন্তা করবো এভাবে যে এবিসি কোম্পানি লিমিটেড এ আমরা বসে আছি, আমরা এখানে এবিসি লিমিটেড কোম্পানির কথা চিন্তা করব এবং চিন্তা করব যে কারা কারা আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজ করে, কারা কারা বাহিরের পক্ষ রয়েছে। এছাড়াও আরো সহজ করে একটা শেখা যায় আমরা, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা দিক মনে রাখতে পারি চাইলে, অর্থাৎ আমরা যদি চাইলে অভ্যন্তরীণ পক্ষটা খুব ভালো করে আলোচনা করি বা মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু বাকি সকল পক্ষগুলোকে আমরা কোথায় দিতে পারবো, বাহ্যিক পক্ষে দিয়ে দিতে পারবো, এটা জাস্ট মনে রাখার টেকনিক আর কিছু না। যেমন অভ্যন্তরীণ পক্ষগুলোর কথা আমরা সর্বপ্রথমে আলোচনা করি, যে হিসাব বিজ্ঞানে অভ্যন্তরীণ যে তথ্যের ব্যবহারকারী বা অভ্যন্তরীণ পক্ষ রয়েছে সেটি হচ্ছে ডিরেক্টর, অফিসার,
ডিরেক্টর অফিসার ম্যানেজার তারপর হচ্ছে সুপারভাইজার এই চারটা নাম সবচেয়ে বেশি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিরেক্টর অফিসার ম্যানেজার সুপারভাইজার ডিরেক্টর অফিসার ম্যানেজার সুপারভাইজার মনে রাখতে হবে স্যার আমি বারবার বলতেছি কেন যাতে একটু সহজে শুনে শুনে মুখস্থ মতো হয়ে যায় যে ডিরেক্টর ম্যানেজার অফিসার সুপারভাইজার এই চারজনের নামটা বেশি আসে পরীক্ষায় তারপরেও স্যার যে পয়েন্টগুলো রয়েছে এক্সেপশনাল এগুলো অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে এসেছে বলেই কিন্তু এখানে লেখা হয়েছে অতএব এই পয়েন্টগুলো আমাদের জানা থাকতে হবে যেমন স্যার একটা পয়েন্ট রয়েছে এখানে যে ম্যানেজমেন্ট কথাটা এসেছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যখন বলা থাকে অর্থাৎ তখন স্টুডেন্টরা চিন্তা করে যে ম্যানেজার বলেছি তার মানে কি ম্যানেজমেন্ট হবে না জি স্যার ম্যানেজার ম্যানেজার যা করে তাই তো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কাজটাই তো ম্যানেজারটা করতেছে অর্থাৎ ম্যানেজার আর ম্যানেজমেন্ট একই কথা এখানে অর্থাৎ ম্যানেজার বা ব্যবস্থাপনার মধ্যে যারা কাজ করতেছে তারা সবাই হচ্ছে ব্যবস্থাপক অবশ্যই তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী তারা প্রতিষ্ঠানের সিদ্ধান্তও গ্রহণ করে এবং প্রতিষ্ঠানের বেতনও পেয়ে থাকে অর্থাৎ স্যার এখন যদি আমরা চিন্তা করি যে অফিসার অফিসার হচ্ছে প্রতিষ্ঠানের একটা কর্মকর্তা উচ্চপদস্থ কর্মকর্তা তিনি কি করে তিনি প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রতিষ্ঠানে কি করে থাকে তিনি প্রতিষ্ঠানে কাজও করতেছে মানে প্রতিষ্ঠানে বেতন পাবে অর্থাৎ প্রতিষ্ঠানে কাজ করে তিনি এখন স্যার আমি যদি চিন্তা করি কর্মচারী কর্মচারীও তো স্যার প্রতিষ্ঠানের ভিতরে কি করে প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে কিন্তু খেয়াল রাখতে হবে এই বিষয়টা যে কর্মচারী কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে না কর্মচারী কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে না স্যার কর্মচারী যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করে না তার মানে একে আমরা বলবো বাহ্যিক ব্যবহারকারী আর আমাদের যেহেতু রয়েছে এখানে কর্মকর্তা তারা অবশ্যই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে এদেরকে বলবো অভ্যন্তরীণ ব্যবহারকারী এছাড়াও কিছু এক্সেপশন তাহলে সুপারভাইজারও কি সিদ্ধান্ত গ্রহণ করে হ্যাঁ অবশ্যই একটা প্রতিষ্ঠানের সুপারভাইজার তো যে সকল কর্মচারী থাকে ঠিক আছে নিয়োজিত থাকে বিভিন্ন বিভাগে নিয়োজিত থাকে তাদের আন্ডারে অনেকগুলো কর্মচারী থাকে তো সেই সেখানকার মনে করো ক্রয় বিভাগ থাকে যেমন এটা হচ্ছে উৎপাদন পরিদর্শক ঠিক আছে উৎপাদন পরিদর্শক ওইখানে উৎপাদনের যে কাজগুলো করতেছে তারা পণ্য যে প্রোডাক্ট উৎপাদন করতেছে কর্মচারীগুলো যে তার আন্ডারে থাকবে বুঝছো তো উনি তো ওইখানকার ম্যানেজমেন্টটা করতেছে কন্ট্রোলটা করতেছে সেখানে তিনি প্রয়োজন অনুসারে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে এবং ওখানে তিনি কাজও করে এই এই ক্রাইটেরিয়াটা দেয়া হয়েছে মূলত বহিস্থ ব্যবহারকারী চেনার জন্য মূলত বহিস্থ ব্যবহারকারী চেনার জন্য যেমন আমরা বহিস্থ ব্যবহারকারী এক্সাম্পল গুলোতে যখন যাব তখন আরো বেশি বোঝা যাবে বিষয়টা তার তার আগে কিন্তু আমি অভ্যন্তরীণের এক্সেপশনাল পয়েন্ট গুলো আগে দেখাই দিতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার খেয়াল করি স্ক্রিনে আন্তনিরীক্ষক লেখা আছে একটা পয়েন্ট সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে এই জিনিসগুলো স্পেসিফিক থাকতে হবে মাথায় রাখতে হবে এই যে নিরীক্ষক বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে নিরীক্ষক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী স্যার নিরীক্ষক কারা নিরীক্ষক হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অর্থাৎ বাহিরে থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা এসে প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থা বিবরণী যেগুলো রয়েছে এগুলো আগে চেক করে দেয় যেগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা কোনো ভুল ত্রুটি করছে কিনা ঠিক আছে এই জন্য তারা যেহেতু বাইরে থেকে আসে এই জন্য তাদেরকে বলা হয় মূলত বাহ্যিক ব্যবহারকারী লাইন কি আছে এখনো নাকি চলে গেছে আচ্ছা স্যার বিদ্যুৎ চলে গিয়েছিল ঠিক আছে খেয়াল রাখবো আন্তনিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর শুধু নিরীক্ষক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী শুধু নিরীক্ষক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাইরে থেকে আসতেছে তাদেরকে আমরা বলতেছি আর যারা আন্তনিরীক্ষক রয়েছে আমরা চাই না যে আমাদের বিশদ আয় বিবরণীর মধ্যে ভুল হয়ে থাকুক তো আমরা প্রতিষ্ঠানের অবশ্যই এমন কোন আন্তনিরীক্ষক আমরা প্রতিষ্ঠানেই রেখে দিতে পারি যারা কি করবে যারা আগে থেকেই সকল স্টেটমেন্ট গুলা সকল বিবরণী গুলা সুন্দর করে গুছায় তৈরি করবে কারণ যদি কোনো ভুল থাকে তাহলে কি করতে পারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যদি ভুল পায় এটা তো প্রতিষ্ঠানের জন্য সুনাম নষ্ট হবে ঠিক আছে প্রতিষ্ঠানকে তারা জরিমানাও করে দিতে পারে তো আমরা চাই না এই ভুলগুলো হোক আমরা ভুল এড়াই যেতে চাই সেক্ষেত্রে আমরা আন্তনিরীক্ষক রাখতে পারি আন্তনিরীক্ষক কি করতে পারে যে প্রতিষ্ঠানের ভিতরেই থেকে প্রতিষ্ঠানে চাকরি করবে এবং প্রতিষ্ঠানে কি করবে সে নিজেই বিভিন্ন যে সকল বিবরণী রয়েছে সেগুলো চেক করে দিচ্ছে সেক্ষেত্রে আন্তনিরীক্ষককে আমরা অবশ্যই বলবো প্রতিষ্ঠানে যেহেতু ভিতরে সে কাজ করতেছে এবং এই সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত সে দিচ্ছে তো তাকে আমরা বলবো অভ্যন্তরীণ ব্যবহারকারী স্যার আর একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে ট্রেজারার লেখা রয়েছে ট্রেজারার পাশে তোমরা একটু লিখে রাখতে পারো যে ট্রেজারার হচ্ছে মূলত একজন আর্থিক ব্যবস্থাপক ট্রেজারার হচ্ছে একজন মূলত আর্থিক ব্যবস্থাপক
এই এখন কি দেখা যাচ্ছে? নেট চলে গিয়েছিল কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিষয়টা হচ্ছে ব্রেজারার হচ্ছে আর্থিক ব্যবস্থাপক বা কোষাধ্যক্ষ বলা হয়। আবার কারেন্ট গেছে, খুবই ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা প্রবলেম নেই তো, দেখা যাচ্ছে তো স্যার। ও আচ্ছা, আমি আমার ফোনের ডাটা দিয়ে চালাচ্ছি এই জন্য। না ঠিক আছে, আমি ভেবেছিলাম যে আমি মনে হয় অফিসিয়াল অফিসের যে ওয়াইফাই রয়েছে ওটা দিয়ে চালাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি পড়াশোনা চালিয়ে যাই। আমি আসলে বুঝে খেয়াল করিনি বিষয়টা, আমার ফোনের হটস্পট থেকে চলতেছে। ঠিক আছে স্যার, তাহলে ট্রেজারার পয়েন্টটা খেয়াল করব। ট্রেজারার পাশে লিখে রাখবো যে কোষাধ্যক্ষ বা আর্থিক ব্যবস্থাপক, অর্থাৎ প্রতিষ্ঠানে অর্থ সংক্রান্ত বা আর্থিক বিষয়াবলীর যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই মূলত ট্রেজারার বলা হয়। বলা যায় যে এটা একটা ফাইন্যান্স ম্যানেজারের সিনোনিম টাইপ। ঠিক আছে, মানে এমন না যে প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত বিষয়গুলো শুধু একজনই দেখে। যে সকল প্রতিষ্ঠান অনেক বৃহৎ আয়তন, যেমন বেক্সিমকো কোম্পানি, স্কোয়ার কোম্পানি, যে প্রতিষ্ঠানগুলো বৃহৎ আয়তন প্রতিষ্ঠান, ওদের কিন্তু একটা ডিপার্টমেন্টেই অনেকগুলো ম্যানেজার থাকে এবং বিভিন্ন নাম থাকে তাদের। এটা হচ্ছে একটা তাদের সিনোনিম যে ট্রেজারার, তাকে শুধুমাত্র ওই ক্যাশের এই ক্যাশের বিষয়টা আমরা সামলাইতে দিয়েছি, সে সেই বিষয়টা কাজ করবে এবং সিদ্ধান্ত নেবে। তো তাকে লিখতে পারো ট্রেজারার হচ্ছে কোষাধ্যক্ষ বা আর্থিক ব্যবস্থাপক, এরকম টাইপের বিষয়টা। তাহলে মনে থাকবে বা সহজে মনে থাকবে এই জিনিসটা। আর খেয়াল রাখবো একটা বিষয়, শুধু মালিক বা এক মালিকানা ব্যবসায়ের মালিক যদি বলা থাকে, শুধু মালিক বা এক মালিকানা ব্যবসায়ের মালিক বললে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। কিন্তু যদি যৌথ মূলধনী কোম্পানির মালিকের কথা বলা হয়, যৌথ মূলধনী কোম্পানির মালিক যাকে আমরা বলি হচ্ছে শেয়ার হোল্ডার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে দুইবার, বুঝছো? যে শেয়ার হোল্ডার কোন ব্যবহারকারী, বা এটা প্রশ্নের মধ্যে অপশনে ছিল। তো যৌথ মূলধনী কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডার হচ্ছে অবশ্যই বাহ্যিক ব্যবহারকারী। শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণও করে না, প্রতিষ্ঠানের ভিতরে কাজও করে না। শেয়ার হোল্ডাররা কি করে স্যার? শেয়ার হোল্ডাররা মূলধন বিনিয়োগ করে, শেয়ার হোল্ডাররা মূলধন বিনিয়োগ করে। শেয়ার হোল্ডাররা শুধু অ্যানুয়াল জেনারেল মিটিং এ শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার রাখে যে কারা কারা পরিচালক হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু মেইনলি তো প্রতিষ্ঠান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ কিন্তু শেয়ার হোল্ডার কখনোই করে না। এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে, শেয়ার হোল্ডার কিন্তু প্রতিষ্ঠানের পরিচালনার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এবং তারা প্রতিষ্ঠানের ভিতরে কাজও করতেছে না। তার মানে আমরা নিঃসন্দেহে ভাই একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ অবশ্যই ভাই, শেয়ার হোল্ডাররা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে ভোটাধিকার আছে তাদের, তারা তো কোম্পানির মালিকই বলা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে তাদেরকে ভেতরের হিসেবে গণ্য করা হয় না কেন? আমি তোমাকে সেটাই বলেছিলাম, তোমাদেরকে বলতেছিলাম যে শেয়ার হোল্ডার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মালিক, অর্থাৎ শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানের ভিতরে। আমরা বলেছিলাম যে দুইটা ক্রাইটেরিয়া রয়েছে, যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি নো হয়, ঠিক আছে, দুইটাই ইয়েস হইতে হবে যদি সে অভ্যন্তরীণ হতে চায়। যেমন কর্মচারী কিন্তু করেছিল কি, কর্মচারী প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু সিদ্ধান্ত নেয় না, তার মানে তাকে আমরা বলেছি বাহ্যিক ব্যবহারকারী। ঠিক তেমনি শেয়ার হোল্ডার যে কথা চিন্তা করো, তোমার কনসেপ্টেই যদি বলি আমি যে শেয়ার হোল্ডার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে স্যার, প্রতিষ্ঠানের ভিতরে শেয়ার হোল্ডাররা কাজ না, কাজ তো করে না শেয়ার হোল্ডাররা। এবং শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তুমি যেটা বলতেছো সেটা আমিও বললাম যে শেয়ার হোল্ডাররা অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম এর মধ্যে গিয়ে কি করে, ভোট দেয় যে কারা কারা পরিচালক হবে প্রতিষ্ঠানের, কিছু মূলত কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সহায়তা করে। বাট প্রতিষ্ঠান পরিচালনার সকল সিদ্ধান্ত বোর্ড অফ ডিরেক্টর আর ম্যানেজমেন্টের উপর থাকে। ঠিক আছে, এই জন্য শেয়ার হোল্ডাররা কিন্তু ওখানে ওখানে গিয়ে কাজ করে না, শেয়ার হোল্ডাররা এই জন্য বলা হয় অবশ্যই তারা বাহ্যিক ব্যবহার করে। আমি তো এক্সেপশনাল পয়েন্ট বলেই তো এগুলোকে মেনশন করে করে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবো বিষয়গুলো। ঠিক আছে, ক্লিয়ার? প্রবর্তক যদি প্রবর্তকের মধ্যে যদি কেউ পরিচালক হয়, ঠিক আছে, প্রবর্তকের মধ্যে থেকে যদি, ঠিক আছে, তোমরা মিউট করে ফেলো, হ্যাঁ, কোশ্চেন করার পর মিউট করে ফেলো। যদি কেউ পরিচালক হয়, কারণ ভোট তো হবে আগে, এজিএম এর মধ্যে তো ভোট দেয়া হবে, সবাই তো পরিচালক হবে না। সো যারা যারা শুধু পরিচালক মানে বোর্ড অফ ডিরেক্টরে থাকবে বা ম্যানেজার হবে ম্যানেজমেন্টের, আমরা শেয়ার হোল্ডার বা প্রবর্তক বাকি যাদেরকেই বলো না কেন, তাদের সবাইকে আমরা বাহ্যিক হিসেবে চিন্তা করবো।
কিন্তু ওদের মধ্যেই কিন্তু একটা পোর্শন চলে যাচ্ছে পরিচালকের মধ্যে, ব্যবস্থাপনার মধ্যে, তাদের মধ্যেই কিন্তু আবার চলে গেছে অভ্যন্তরীণে, কারণ তারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানে। এই যে তখন যখন এখানে চিন্তা করবা, তখন চিন্তা করবা যে প্রতিষ্ঠানের ভিতরে, প্রতিষ্ঠান চিন্তা করবা, একটা কল্পনা করবা এই প্রতিষ্ঠানের ভিতরে কারা কাজ করতেছে এবং এই প্রতিষ্ঠানের ভিতরে কারা সিদ্ধান্ত নিচ্ছে, দুইটাই ইয়েস হইতে হবে, তাহলে শুধুমাত্র আমরা তাকে অভ্যন্তরীণ বলবো। যেমন আরো কয়েকটা অপশন দেখো, পড়তে থাকো। যেমন রয়েছে দেনাদার এবং পানাদার। স্যার দেনাদার এবং পানাদার কথা একটা চিন্তা করি আমরা, দেনাদার আর পানাদার কি আমার প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে? তোমার কিন্তু একটা প্রতিষ্ঠান মনে মনে কল্পনা করবা, না হলে কিন্তু বুঝে উঠতে পারবা না বা এই পয়েন্ট গুলো মনে থাকবে না মূলত। সো প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু দেনাদার পানাদার কাজ করতেছে না স্যার। দেনাদার পানাদার আমাদের কাছে টাকা পায় বা আমরা টাকা পাই, এটুকুই শেষ, ঠিক আছে? তারা আমার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত জীবনে গ্রহণ করতে পারবে না, আমার প্রতিষ্ঠানে তারা কাজও করে না, এই জন্য তাদেরকে আমি ডিরেক্টলি যে কোনো একটা অপশন না হলেই তো আমরা বলতে পারবো যে সে বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ কি বললাম স্যার, দুইটা অপশন ইয়েস হলে অভ্যন্তরীণ, আর যে কোনো একটা অপশন নো হয়ে গেলে সেটা বাহ্যিক ব্যবহারকারী আমরা বলবো। হ্যাঁ কোশ্চেন বলো ভাইয়া। আপনি তো বললেন অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো মালিক এবং এক মালিক, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক, তাই না? তো আমি একটা কুইজের পরীক্ষা দিয়েছিলাম, সেখানে অপশন ছিল দুইটা, মালিক ও এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক। আমি এক আর দুই দাগাইছিলাম, কিন্তু সেখানে আমাকে মানে মাইনাস মার্কিং ওটা করেছে, ওখানে শুধু এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক ছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করে, এটা শুধু এখন না, আমরা আরো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো সলভ করবো এরকম ধরনের ট্রিকি কোশ্চেন আমরা আরো পাবো, সেক্ষেত্রে কিভাবে সমাধান করবা সেটার সলিউশন আমি বলে দিব। বিষয়টা হচ্ছে আমরা যখন দেখবো, আমরা আজকেই দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনও প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোতে দুইটার মতো অ্যান্সার রয়েছে, অর্থাৎ দুইটা অপশনে অ্যান্সার রয়েছে, তখন স্যার কি করতে হয়? যখন দুইটা অ্যান্সার থাকে তখন খেয়াল রাখতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, এটা খেয়াল করতে হবে। অর্থাৎ আগের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিতে হবে। খেয়াল করো মেইনলি কিন্তু আমি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিকের কথাটা এইখানে বলা হয়েছে, কিন্তু কখনো যদি শুধু মালিক কথা লেখা থাকে তখন শুধুমাত্র আমরা বুঝি তাকে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক, কিন্তু একটা প্রশ্নে যখন অপশনে লেখা আছে যে এক মালিকানা ব্যবসায় মালিক এবং মালিক, তখন তো নিজেই এটা বুঝে নিতে হবে যে এক মালিকানা ব্যবসায় মালিক যেহেতু বলাই আছে, তার মানে আর একটা যে মালিক লেখা রয়েছে সেই মালিকটা হয়তো কোম্পানির মালিক, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর যৌথ মূলধন কোম্পানির মালিক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী বা শেয়ার হোল্ডার। এছাড়াও আরো যে কোনো ধরনের কোশ্চেন, যেমন অনেকেই বলে যে স্যার এইগুলো কি ধরনের কোশ্চেন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা কেমন অপশন? হ্যাঁ, এমন এই অপশনটা এসেছে একটা পরীক্ষায়, কিছু তো করার নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুমি চিন্তা করবা যে তুমি তো তোমার এবিসি কোম্পানিতে আছো, তোমার এবিসি কোম্পানিতে কি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসে তোমাদের কাজ করতেছে, কাজ করে দিয়ে যাবে, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করতেছে? তার মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের জন্য বাহ্যিক স্যার, ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা, ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা, যারাই সবাই কি আমাদের জন্য, সবাই আমাদের প্রতিষ্ঠানে কি, ক্রেতাও কি আমাদের প্রতিষ্ঠানে কাজ করে? ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা একই কথা বলেছে এখানে, তারা তো কেউই আমাদের প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে না বা সিদ্ধান্ত গ্রহণ করে না, যে কোনো একটা অপশন আউট হয়ে যাওয়া মানেই সে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। স্যার এখন ক্লিয়ার কিনা বিষয়টা? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন বলো। কোশ্চেনটা হলো ভাইয়া, আন্তনিরীক্ষক কি সিএ হোল্ডার? এটা আসলে ম্যান্ডেটরি না, এটা প্রতিষ্ঠানের ব্যাপার, এটা হচ্ছে প্রতিষ্ঠানের ইচ্ছা। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যে ফার্মে কাজ করে, হ্যাঁ, যার ফার্ম রয়েছে, তারা ফার্ম থেকে এসে মূলত নিরীক্ষার কাজটা করে থাকে আর কি। হ্যাঁ, এখন কেউ যদি তার ব্যক্তিগত জীবনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয় কিন্তু সে ফার্মে কাজ করবে না, সে হয়তো কোম্পানিতে জয়েন করবে, এটা তো তার ব্যক্তিগত ইচ্ছা, সে কোম্পানিতে জয়েন করলো, তখন তো আর সে নিজেই কোম্পানি নিজেই সবকিছু সিগনেচার করে দিতে পারবে না, তাহলে তো এটা কি হয়ে গেল, দুর্নীতি হতে পারবে। অবশ্যই সিগনেচারটা বাইরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে হতে হবে, যে বাইরের থেকে যে কোনো একটা সিএ ফার্মের চার্টার্ড অ্যাকাউন্ট হতে হবে। বিষয়টা বুঝছো তুমি? তাহলে আমরা আন্তনিরীক্ষকটা কোম্পানিতে রাখি কেন? আমরা আন্তনিরীক্ষক কেন রাখবো? আমাদের বাইরের যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আসবে সে আমাদের প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী দেখবে, মালিকানা উদ্ধৃত পত্র দেখবে, সবকিছু চেক করবে, যদি কোনো ভুল পায় এটা আমাদের জন্য সমস্যা, আমাদের প্রতিষ্ঠানের সুনাম এসে ঘাটতি হবে, আমাদের জন্য জরিমানাও করতে পারে ভুলের জন্য, আমাদের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দিতে পারে
বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যদি আমরা দুর্নীতি করি। তো তার এটা না যে আমরা প্রতিষ্ঠানে আগে থেকেই একজন অভ্যন্তরীণ ভাবে একজনকে প্রতিষ্ঠানকে বেতন দিয়ে চাকরিতে রেখে দেই, যে সবকিছু আগে থেকে চেক করে রাখলো, কিন্তু সে সিগনেচার করতে পারবে না, কারণ সে সিগনেচার করলে তার হলো না, কারণ সে তো ভিতরেই আছে। তো আমরা অবশ্যই এটা করতে পারি, এটা প্রতিষ্ঠানের ইচ্ছা, সবকিছু ডিপেন্ড করে প্রতিষ্ঠানের উপর। তারপরে দেখো কোন কোশ্চেন আসে কিনা। ঠিক আছে, একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ কোশ্চেন করো ভাই। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যে প্রবর্তকরা আছেন তারা কোম্পানি তৈরি করেন, কিন্তু পরে যদি তারা কোনো বোর্ডে জয়েন না থাকেন তাহলে কি তারা অভ্যন্তরীণ কি বলবো? শুনো, আমি তো বললাম যে প্রবর্তকের একটা অংশ বোর্ড অফ ডিরেক্টর হয়, তার মানে সবার সব প্রবর্তক তো পরিচালক হবে, ভোটের উপর ডিপেন্ড করবে কারা কারা হবে। আবার সব প্রবর্তকই যদি হয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ বলবো, কিন্তু অবশ্যই প্রবর্তকের বিষয়টা হচ্ছে যে তারা আমাদের জন্য বাহ্যিক ব্যবহারকারী হবে এখানে, এক্ষেত্রে কারণ তারাও কিন্তু কোম্পানির মালিক হিসেবেই আছে। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? এই যে একটা ঝামেলা করে দিচ্ছে, এই ধরনের কিভাবে লিখতে পারে? নিচের কোন তথ্যটি মিথ্যা নয়, নিচের কোন তথ্যটি ভুল নয়, নিচের কোন তথ্যটি সঠিক? এভাবে প্রশ্ন আসতে পারে স্যার, এভাবে প্রশ্ন এসেছে, হ্যাঁ গত 10-20 বছর ধরে এভাবে প্রশ্ন আসতেছে। তো এইভাবে একটু কেয়ারফুল থাকতে হবে যখন আমরা কোশ্চেন সলভ করতে যাচ্ছি, তাহলে যেটা সঠিক ওইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নিচের কোন তথ্যটি সঠিক স্যার? অপশন এ তে বলেছে যৌথ মূলধনী কারবারের মালিকগণ, যৌথ মূলধনী কারবারের মালিকগণ লিখছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। স্যার যৌথ মূলধনী কারবারের মালিকগণ তো বাহ্যিক ব্যবহারকারী, তার মানে এটা সঠিক নয়, এটা আমাদের অ্যান্সার না। নিরীক্ষকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী লিখেছে স্যার, নিরীক্ষকগণও কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, নিরীক্ষক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, শুধু আন্তঃনিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এভাবে মনে রাখতে হবে পয়েন্ট গুলো। দেনাদার এবং পানাদার লেখা রেখেছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাট দেনাদার পানাদার অবশ্যই কি, দেনাদার পানাদার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, এটাও আসবে না। তাহলে স্যার আমরা পাইলাম কি এখন ব্যবস্থাপনা, অপশন ডি তে ব্যবস্থাপনা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। কোশ্চেনে বলেছিল না কোনটি সঠিক, তো আমরা পেয়ে গেলাম যে ব্যবস্থাপনা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা একটা সঠিক পয়েন্ট পেয়ে গেছি স্যার। পেলাম বিধিবদ্ধ সংস্থা সমূহ স্যার, এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। তো একটু খেয়াল করে দেখি তো, বিধিবদ্ধ সংস্থা অর্থাৎ বাংলাদেশ সিটিজেন এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে আমাদের দেশে কোম্পানি বিজনেস চালু রাখার জন্য। তো এই সংস্থাগুলো আমার প্রতিষ্ঠানে এবিসি কোম্পানিতে আমার প্রতিষ্ঠানে কাজ করে, আমার প্রতিষ্ঠানে কিন্তু তারা কাজ করে না, এবং কোন সংস্থাই আমার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে না। অর্থাৎ যে কোনো ধরনের সংস্থা যদি বাইরের সংস্থা হয় তাহলে অবশ্যই তারা কি হচ্ছে, অবশ্যই তারা বাহ্যিক ব্যবহারকারী। একটু খেয়াল করে দেখো তো স্যার এখানে অ্যান্সারটা কি হয়ে গেছে, চলে আসছে তোমাদের মধ্যে যে কোশ্চেন করেছিল যে দুইটা অ্যান্সার হলে কি করবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে দুটো অ্যান্সার করলে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আগেরটা অ্যান্সার নিয়ে থাকি, যদি তুমি পরীক্ষা হলে বুঝতে পারো, সমস্যা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটাই রাইট দিয়ে দিবে। হ্যাঁ, অনেকের মাথায় হয়তো বা কারো মাথায় ডি চলে আসবে, কারো মাথায় ই চলে আসবে, এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম করে ফেলে কোশ্চেন মাঝে মাঝে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, যে যেটা বুঝে ফেলবা। হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় কি টেনশন থাকে যে 20-30 সেকেন্ড একটা কোশ্চেন সলভ করতেছি, মাথা থাকেই না যে আসলে দুইটা অ্যান্সার আসছে কিনা ওখানে, আর আগের অ্যান্সারটা দেখে তো মনে হয় যখনই অ্যান্সার পেয়ে যাবো তখন তো ওটাই দাগাই দিয়ে ফেলবা। তারপরে দুইটা অ্যান্সার যদি বুঝতে পারো অবশ্যই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তো যেকোনো একটা দিলেই হবে তাই না স্যার? ঠিক আছে, যে কোনো একটা দিবা, কিন্তু নরমালি বুঝে উঠতে পারলে তোমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আগেটা দিবা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আগেটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট খুঁজতেই হবে যে কোনটা বেশি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আছে এইখানে অ্যান্সারদের মধ্যে। ঠিক আছে স্যার, তারপর তিন নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা খুবই সহজ কোশ্চেন ছিল, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কে? স্যার একদম চেয়ার করে কে, অভ্যন্তরীণ ব্যবহারকারী, শেয়ার হোল্ডার বাহ্যিক, কর্মচারী বাহ্যিক, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ, ট্রেড ইউনিয়ন সরকার এরাও সবাই বাহ্যিক, এই ধরনের কোশ্চেন আসতে পারে স্যার। তারপরে তিন নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ভুল? স্যার যদি বিবৃতিটি ভুল বলতেছে
তাহলে খেয়াল করতে হবে কোনটা ভুল আছে এখানে, অর্থাৎ সঠিক গুলো এবার আমাদের অ্যান্সার না, এবার অ্যান্সারটা হচ্ছে আমাদের কোনগুলো ভুল। এই কোশ্চেনটা আসতে পারে নিচের কোন তথ্যগুলি সঠিক নয়, এইভাবে করতে পারে কোশ্চেনটা, এইভাবে করেই তোমাদেরকে প্যাঁচাই দিয়ে দিবে, বুঝছো? কনফিউজ হওয়া যাবে না, শিওর থাকবা। আচ্ছা স্যার, তাহলে কোন তথ্যটি ভুল খেয়াল করবো? ব্যবস্থাপনা, অপশন এতে ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। স্যার ব্যবস্থাপনা তো অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা তো সত্যি, এটা তো রাইট। কর কর্তৃপক্ষ হলো বহিঃস্থ ব্যবহারকারী, স্যার এটাও রাইট যে কর কর্তৃপক্ষ বাহ্যিক ব্যবহারকারী। কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, স্যার এইটা হচ্ছে গিয়ে ভুল। কেন স্যার? কারণ হচ্ছে বলেছে কোন বিবৃতিটি ভুল এবং আমরা একটা ভুল পেয়ে গেলাম, সেটা হচ্ছে অপশন সি তে যে কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপর দেখো অপশন বহিঃস্থ ব্যবহারকারী, হ্যাঁ কোম্পানি শেয়ার হোল্ডার বহিঃস্থ ব্যবহারকারী, এটা কিন্তু সঠিক, কোম্পানি শেয়ার হোল্ডার গণ বহিঃস্থ ব্যবহারকারী, এটাও সঠিক। ইভেন পাওনাদার হলো বহিঃস্থ ব্যবহারকারী, পাওনাদার হলো বহিঃস্থ ব্যবহারকারী, এটাও কিন্তু সঠিক স্যার। তো এইভাবে মূলত আচ্ছা আমাদের কোশ্চেন গুলো আসে আর আমাদেরকে এক্সাক্ট যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা খুঁজে বের করতে হয়। সবাই ক্লিয়ার কিনা বিষয়টা স্যার? এখানে আমরা একটু ঘটনা ছেড়ে এসেছি, ঘটনাটুকু আর একটু দেখাই দিই যে তোমাদের লেকচার শিট যেহেতু সবার কাছে, তো লেকচার শিট তো সবাই পড়বা। এই যে এখানে রয়েছে হিসাব বিজ্ঞানের জনক প্রথম গ্রন্থ গ্রন্থাকার, এই যে এখানে এক নজরে হিসাব বিজ্ঞানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্ট গুলো যেন সবাই ভালো করে পড়ে, ঠিক আছে? মাঝে মাঝে ট্রিকি কোশ্চেন করে, খুব সহজ কোশ্চেন করে, স্টুডেন্টরা পারে না। দেখো বিশ্বাসের বিষয় হচ্ছে এটা যে আজকে পড়তেছো লেকচার 1 এবং লেকচার 2, এই দুইটা লেকচার থেকে গত বছর 6টি কোশ্চেন ডিইউতে কমন ছিল। লেকচার 1 এবং লেকচার 2 থেকে, মানে লেকচার শিট থেকে, লেকচার শিটটা এই জন্য খুঁটে খুঁটে পড়তে হবে, ঠিক আছে? লেকচার শিট থেকে, কারণ এর চাইতে তো শর্টকাট হয় না স্যার। অ্যাকাউন্টিং এর কত মোটা মোটা বই পড়ছো কলেজে, ঠিক আছে? কত মোটা ছিল বইগুলো, আর এখন তোমরা কি পাইছো? এখন যথেষ্ট লেকচার শিট খুব, ভাই আমরা তো লেকচার শিট পড়ে কভার করতে পারবো কিন্তু বই তো পুরো শেষ করতে পারবো কিনা বলতে পারি না। এটাই বলতেছি যে না না, লেকচার শিট কভার হয়ে গেলে তোমাদের আমাদের যে অ্যাকাউন্টিং বই আছে সেটাও ইনশাআল্লাহ কভার করতে পারবো। আর শিট এবং বই সব বেস করে তো একসাথে মিলায়ে তৈরি করা আছে। এই যে 12টা কোশ্চেনের, গত বছরের 12টা কোশ্চেনের লেকচার 1 এবং লেকচার 2 থেকেই 6টা কোশ্চেন আসছে। মানে এই থিওরিটিক্যাল পয়েন্ট গুলো অনেকেই আবার কি মনে করে যে না ম্যাথ বেশি বেশি করতে হবে, অ্যাকাউন্টিং এর ম্যাথ গুলো বেশি বেশি করবো, ম্যাথ বেশি শিখবো। না স্যার, থিওরিটিক্যাল গুলো আপনি ছেড়ে যেতে পারেন না, থিওরিটিক্যাল পয়েন্ট গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে খেয়াল করবো আমরা প্রথমে যেটা রয়েছে হিসাব বিজ্ঞানের জনক, ঠিক আছে, অ্যাকাউন্টিং এর আব্বু যাকে বলা হয়, যে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে ফাদার পাসিওলি, অর্থাৎ ইতালির ভেনিস শহরে 1494 খ্রিস্টাব্দে, এই দুই দিন আগে অর্থাৎ চার দিন আগে 10ই নভেম্বর, ঠিক আছে, 10ই নভেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে, অর্থাৎ এই 1494 সালে ইতালিতে 10ই নভেম্বরে লুকা পাসিওলি হিসাব বিজ্ঞানের এই মূলত দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছেন। একটা লেনদেন কিভাবে লিপিবদ্ধ করা যায়, একটা লেনদেনকে কিভাবে লিপিবদ্ধকরণ করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন হচ্ছে স্যার লুকা পাসিওলি 1494 খ্রিস্টাব্দে, কিসের মাধ্যমে? দুতরফা দাখিলার মাধ্যমে। একটু বিষয়টা ক্লিয়ার থাকতে হবে স্যার, যে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আসলে প্রথমে কি চিন্তা করেছেন স্যার? তিনি চিন্তা করেছে একটা লেনদেনকে কিভাবে আসলে লিপিবদ্ধ করা, একটা লেনদেনের পক্ষ থাকে দুইটা, তাহলে সেই লেনদেনটাকে আমরা কিভাবে লিপিবদ্ধ করতে পারি, সেই লেনদেনটাকে আমরা দুতরফা দাখিলার পদ্ধতির মাধ্যমে লিপিবদ্ধ করতে পারি, এই জিনিসটা আলোচনা করেছিলেন লুকা পাসিওলি স্যার। তো এখানকার থেকে একটা কনফিউশন, একটা কোশ্চেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই কোশ্চেনটা কনফিউশন দূর করে দিচ্ছি তার একটু। হ্যাঁ এই যে সবাই একটু স্ক্রিনে খেয়াল করবো আমরা, 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, দুতরফা দাখিলা পদ্ধতি একটি কোন ধরনের পদ্ধতি? দেখবা অপশন গুলো যদি তোমরা চিন্তা করো তাহলে মনে হবে কি যে সবগুলো অপশনইতে আনসার হয়ে যায়। হ্যাঁ অনেক সবগুলোই তো মনে হয় যে স্যার আনসার ঠিক আছে, কিন্তু না স্যার, দুতরফা দাখিলা পদ্ধতির এক্সাক্ট আনসার হচ্ছে এটি একটি লেনদেন কিভাবে লিপিবদ্ধকরণ করতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছে।
একটি লেনদেন কিভাবে লিপিবদ্ধকরণ করবে সেই সম্পর্কে আলোচনা করেছে। স্যার একটু খেয়াল করে দেখেন, অন্যান্য অপশনগুলো যদি পড়েন মনে হবে যে না সেগুলো কিন্তু অ্যান্সার মনে হয়, কিন্তু মূলত দুতরফা দাখিলা পদ্ধতি। সবাই এই বিষয়গুলোতে একদম কমপ্লিট থাকবা, যে না যা পড়িয়েছি যে যেটা বলেছি সেটা যেন মনে থাকে, যে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি লিপিবদ্ধকরণ পদ্ধতি। আর যে কয়েকটা এমসিকিউ সলভ করতেছি না সেগুলো অবশ্যই দেখে নিবে এবং ওগুলো তোমার মতই, এই জন্য দিচ্ছি না সলভ করে, যেটা কঠিন শেখার জন্য প্রয়োজন সেইটুকুই সলভ করতেছি। আমরা এখন পর্যন্ত যতটুকু বিষয় আলোচনা করলাম একটু সামারি করি, একটু ওভারভিউ করি, 2 মিনিট ওভারভিউ করে আমরা পরবর্তী মূল যে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আছে 1 নম্বর লেকচারে সেই বিষয়টা সম্পর্কে কথা বলবো। ঠিক আছে স্যার, তো প্রথমে আলোচনা করেছি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা বা ব্যবসায়ের ভাষা। সামারিটা মনে রাখবা, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা বা ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া বা কাজ বা এর কার্যাবলীর ধাপ হচ্ছে স্যার 3টি। একটি হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। স্যার 2 নম্বর যে কাজটা রয়েছে লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেন লিপিবদ্ধকরণকে হিসাব রক্ষণ বলা হয়। লেনদেন লিপিবদ্ধকরণকে হিসাব রক্ষণ বলা হয়। হিসাব রক্ষণ বা লেনদেন লিপিবদ্ধকরণের 3টা ধাপ রয়েছে, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ। স্যার এরপরে আমরা শিখেছি যে হিসাব বিজ্ঞানের ইনপুট বা কাঁচামাল বা মূল উপাদান বলতে বোঝায় হচ্ছে লেনদেনকে, কিন্তু হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলতে বোঝায় হচ্ছে স্যার দুতরফা দাখিলা পদ্ধতিকে। আর এই হিসাব বিজ্ঞানের 3টা কাজের মধ্যে হিসাব বিজ্ঞানের প্রধান কাজ বা মুখ্য উদ্দেশ্য কোনটি স্যার, সেটা হচ্ছে 3 নম্বর কাজটা, সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান কাজ। আর লেনদেন শনাক্তকরণ এবং লেনদেন লিপিবদ্ধকরণ এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাজ। আচ্ছা স্যার এরপরে আমরা বলতেছিলাম যে তাহলে স্যার সংশ্লিষ্ট পক্ষ কত ধরনের, এটা আমরা হিসাব বিজ্ঞানের সংশ্লিষ্ট পক্ষ পেলাম 2 ধরনের, একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসে কিভাবে, আসে হচ্ছে কারা অভ্যন্তরীণ কারা বাহ্যিক। তাহলে স্যার অভ্যন্তরীণ কিভাবে চিনব, একটা মনে মনে আমরা একটা কোম্পানি চিন্তা করবো, এবিসি কোম্পানি, এবং ওই কোম্পানির ভিতরে কারা কাজ করে, ভিতরে কারা পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণ করে, যদি 2টা ইয়েস হয় তাহলে সে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বহিঃস্থ ব্যবহারকারী যদি সে কাজও না করে বা সে সিদ্ধান্তও না নেয়, যে কোনো একটা যদি না হয়ে যায়, নো হয়ে যায়, তাহলে সে বহিঃস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। এই পয়েন্টগুলো সবারই মনে রাখতে হবে স্যার। এইটুকু শেষ হয়ে গেলে পরবর্তীতে যদি স্যার আমরা যাই তাহলে এরপরে যে এখন শিখবো হচ্ছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন সংস্থা সমূহ নিয়ে আলোচনা করব। খাতায় 2-1টা পয়েন্ট আমরা লিখতে পারি স্যার। অ্যাকাউন্টিং তো স্যার আবিষ্কার করে গেছে লুকা পেসিওলি স্যার, সেই 1494 খ্রিস্টাব্দে। তাহলে আজকে যে অ্যাকাউন্টিংটা করতেছি সেই অ্যাকাউন্টিংটা কি ওই 1494 সালেরই অ্যাকাউন্টিং? সেই 1494 সালের অ্যাকাউন্টিংটা কিন্তু না স্যার। ঠিক আছে, এখন আমরা যে অ্যাকাউন্টিংটা করতেছি সেটা কি হয়েছে, ধীরে ধীরে মডিফাইড হয়েছে, হ্যাঁ এর পরিবর্তন সাধন হয়েছে। বিভিন্ন ইংল্যান্ড এবং আমেরিকার বিভিন্ন হিসাব বিজ্ঞানীরা রয়েছে যারা এর উপর কাজ করেছে, কাজ করে আজকের এই এত সুন্দর একটা অ্যাকাউন্টিং তৈরি হয়েছে। এবং অ্যাকাউন্টিং এর এত ধরনের নিয়ম, যে নীতি আছে, যে নিয়মগুলো আমরা মেনে মেনে অ্যাকাউন্টিং কাজ করতেছি, সবগুলা মূলত আমেরিকা এবং ইংল্যান্ডের বিভিন্ন সংস্থা কাজ করেছে, তারপর মূলত আজকে আমরা হিসাব বিজ্ঞানটাকে পেয়েছি। ঠিক আছে স্যার, তাহলে আমি লিখেছি হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে। অর্থাৎ প্রত্যেকটা দেশে নিজের মতো করে অ্যাকাউন্টিং যদি করে থাকে তাহলে তো বিষয়টা মিলল না, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা দেশই যেন একটা কমন অ্যাকাউন্টিং ব্যবহার করে এইটার লক্ষ্যে সর্বপ্রথম 1973 সালে ইংল্যান্ডে IASC নামে একটা প্রতিষ্ঠান গঠিত হয়। ইংল্যান্ডে IASC গঠিত
স্যার ইংল্যান্ডে আইএসসি নামে একটা প্রতিষ্ঠান গঠিত হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি অবশ্যই অ্যাব্রিভিয়েশন গুলো সবারই মুখস্থ থাকতে হবে অবশ্যই অ্যাব্রিভিয়েশন গুলো সবারই মুখস্থ থাকতে হবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি কত সালে তৈরি হয় স্যার এটা গঠিত হয় 1973 সালে কোথায় তৈরি হয় ইংল্যান্ডে এটা তৈরি হয় ইংল্যান্ডে তো এরা হিসাব বিজ্ঞানের নিয়ম বানানো শুরু করে যে কিভাবে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা দেশ হিসাব বিজ্ঞানের নিয়ম নীতিগুলো ফলো করতে পারে বিভিন্ন ধরনের তারা মান রচনা করা শুরু করে দেয় ঠিক আছে তাহলে এরা হিসাব বিজ্ঞানের যে মানগুলো রয়েছে সেটা নাম দেয় সেই মানগুলোর নাম দিয়েছে তারা এই প্রতিষ্ঠানটা আইএএস একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা আইএএস নামে হিসাব বিজ্ঞানের বিভিন্ন মান দিতে থাকে অর্থাৎ আইএএস প্রণয়ন করে এই ধরনের কোশ্চেন গুলো বিশ্ববিদ্যালয়ে এসেছে বলেই মূলত এই টপিকগুলো তোমাদেরকে জানানো হয় অর্থাৎ তোমরা অধ্যায় 5 অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার হিসাব বিজ্ঞান নীতিমালা চ্যাপ্টারে গিয়ে হয়তো বা অনেকেই এই সম্পর্কিত বিষয়গুলো জেনেছো হ্যাঁ কোনো একটা কারণে মূলত তাদের একটু হিসাব বিজ্ঞানে যে আইএস গুলো প্রণয়ন করা হইতো যে নিয়মগুলো বানানো হতো তো একটা দুটো নিয়মে একটু ঝামেলা ছিল ওই নিয়ম দুটার মাধ্যমে অনেক বড় বড় দুর্নীতি করেছিল অনেকে অনেক কোম্পানি সো এটা যখন বুঝতে পারছে এই সংস্থা তখন এই সংস্থাটা মূলত তার না বন্ধ হয়ে গেছে তো 1973 সালের যে আইএসসি ছিল সেটা 2001 সালে বন্ধ হয়ে যায় 2001 সালে এর নাম হয়ে যায় আইএএসবি কেন আসলে তাদের দোষ ঢাকার জন্য মূলত হচ্ছে তাদের যে নিয়মগুলো বানানো ছিল সেই নিয়মগুলোর মধ্যে কিছু নিয়ম ছিল যেগুলো দিয়ে খুব সহজ দুর্নীতি করা যাইতো তো ওই নিয়মগুলোকে ওটা যখন মানুষটা জানতে পেরেছে তখন বলতেছিল যে না তাহলে আমরা আইএস মেনে চলবো তখন তার এই প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যেতে পারে না তখন প্রতিষ্ঠানটা চিন্তা করছে যে না আমরা নাম পাল্টাই দিই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এবং তারা চিন্তা করলো এখন থেকে আমরা একদম পুরো বিশ্বের মধ্যে যাতে আন্তর্জাতিকভাবে সর্বজন স্বীকৃত সবাই ব্যবহার করতে পারে এইরকম মান রচনা করুন যাতে সবাই ব্যবহার করতে পারে তখন তারা আইএসবি এটাও ইংল্যান্ডেরই প্রতিষ্ঠানটাই তারা সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের মান আইএফআরএস প্রণয়ন করে অর্থাৎ স্যার আইএফআরএস এর ফুল মিনিংটা অ্যাব্রিভিয়েশনটা তোমরা অবশ্যই লেকচার শিট থেকে দেখে নিবে না হলে জাস্ট গুগল ইট গুগলে ক্লিক করো লেখো আইএফআরএস সার্চ দাও জাস্ট ডাইরেক্টলি চলে আসবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস তো তারা যান এই দুইটাই হচ্ছে আইএসবি আইএসসি এই দুইটাই হচ্ছে ইংল্যান্ডের প্রতিষ্ঠান এরা মূলত এই যে 1973 সাল থেকে শুরু করছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন মান বা নিয়ম বানানো যেই নিয়মের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই বইগুলো বানানো এবং এই অ্যাকাউন্টিং আমরা শিখে আসতেছি এতদিন ধরে তাহলে বর্তমানে হিসাব বিজ্ঞানের যে নিয়মটা ব্যবহার করা হচ্ছে কারণ এটা তো 2001 সাল থেকে এটা চালু আছে এবং 1973 সালে যেটা ছিল ওটা তো বন্ধ হয়ে গেছে তাহলে বর্তমানে হিসাব বিজ্ঞানে আন্তর্জাতিক যে মানগুলো ব্যবহার করতেছি আমরা সেই মানগুলোর নাম হচ্ছে আইএফআরএস বর্তমানে আন্তর্জাতিক যে নামগুলো ব্যবহার করতেছি সেটা নাম হচ্ছে আইএফআরএস আরো ক্লিয়ার করব তারপর তোমরা আনমিউট করে কথা বলবো আচ্ছা স্যার তাহলে আমরা তো এখন ইংল্যান্ডেরটা দেখলাম এখন আমেরিকা কি করতেছে আমেরিকা কি বসে থাকবে আমেরিকা নিজের মতো করে একটা দিবে না তো আমেরিকায় সেই 1973 সালেই আমেরিকাতেও এফএএসবি প্রতিষ্ঠিত হয় এফএএসবি গঠিত হয় আমেরিকাতে 1973 সালে এফএএসবি গঠিত হয় অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এফএএসবি গঠিত হয় 1973 সালে কোথায় স্যার এটা তৈরি হয় আমেরিকাতে এবং তারা হিসাব বিজ্ঞানের বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে তারাও হিসাব বিজ্ঞানের বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে থাকে এবং সেই নীতিমালা গুলোর নাম দিয়েছে তারা জিএএপি গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস তো এরা মূলত যেটা বানিয়েছে যে আমেরিকাতে 1973 সালে এফএএসবি যেটা বানিয়েছে সেটা হচ্ছে মূলত জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অর্থাৎ আমেরিকাতে এফএএসবি তৈরি করেছে এফএএসবি তৈরি করেছে গ্যাপ প্রণয়ন করে এটা বলতাম স্যার গ্যাপ প্রণয়ন করে স্যার এখন আমরা অলরেডি আমেরিকা এবং ইংল্যান্ডের অ্যাকাউন্টিং এর সম্পর্কিত বিষয়গুলো জেনে নিলাম তাহলে স্যার আমাদের এখন জেনে নেওয়া উচিত বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের অ্যাকাউন্টিংটা কে কন্ট্রোল করে বাংলাদেশে তাহলে অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে স্যার খেয়াল করব 1973 সালে মূলত ওই 1973 সালেই আসলে বিভিন্ন দেশে হ্যাঁ রাষ্ট্রপতির অধ্যাদেশে বিভিন্ন অ্যাকাউন্টিং এর প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে
ঠিক আছে। তো 1973 সালে আমাদের বাংলাদেশেও বাংলাদেশে একটা অ্যাকাউন্টিং এর প্রতিষ্ঠান গঠিত হয়, যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ICAB, ICAB, the Institute of Chartered Accountants of Bangladesh, the Institute of Chartered Accountants of Bangladesh. এটা বাংলাদেশে 1973 সালে প্রতিষ্ঠিত হয় এবং এরা আমাদের পুরো বাংলাদেশে অ্যাকাউন্টিং কন্ট্রোল করে। বাংলাদেশে অ্যাকাউন্টিং মনে রাখবা, পয়েন্টগুলো মনে রাখবা অথবা খাতায় লিখে রাখো, হ্যাঁ, যে বাংলাদেশে অ্যাকাউন্টিং কন্ট্রোল করে কে? বাংলাদেশে অ্যাকাউন্টিং কন্ট্রোল করে হচ্ছে স্যার আইসিএবি। যারা এই কথাগুলো লিখে রাখতে পারতেছো না, স্কলার ফেসবুক গ্রুপে লেকচার ওয়ান আমার আইডি থেকে, জাহাঙ্গীর আলম বাঁধন আইডি থেকে মূলত হ্যান্ডনোট দেওয়া আছে, সেখানে লিখে রাখা আছে সবকিছু, হ্যান্ডনোট দেওয়া আছে সেখানে সবকিছু লিখে রাখা আছে। আমি আজানটা পর্যন্ত কিছু পড়াবো না, একটু ওয়েট করব। ফুল ফর্ম গুলো বলতে হবে কেন? ফুল ফর্ম গুলো তো মোবাইল তোমাদের কাছে আছে, মোবাইলে জাস্ট গুগলের মধ্যে লিখ। ভাই আজানটা শেষ হলে তারপর আমরা আবার প্রশ্ন শুরু করব। আজান শেষ হলেই প্রশ্ন শুরু করব। ঠিক আছে স্যার, তাহলে আমরা আবার আলোচনা শুরু করি। আমি একটু ওভারভিউ করে দেই তারপরেও, সেটা হচ্ছে না ক্লাস্টার পরে এই আইডিতে, এটা যে জুম আইডি রয়েছে এই জুম আইডি দিয়ে আবার কিন্তু 2টা থেকে 4টার সময় আরো একটা ক্লাস হবে, ঠিক আছে। এই জন্য আর কি মূলত একটু তোমরা যে কয়েকজন পারো তোমরা নিজের পরিচিতদের মধ্যেই তোমরা একটু পরে ক্লাসটা শেষে জামাত করে নিও, বুঝছো, যাতে প্রবলেম হচ্ছে জামাত করে নিজেরা নিজেরা জামাত করে নামাজ পড়ে নাও তারপরে, কারণ শিডিউলটার বিপর্যয় হয়ে যাবে আর আমি পড়াটা শেষ করতে পারবো না, সেখানোটা শেষ হবে না যদি আর একটু দেরি করি, ঠিক আছে স্যার। তাহলে আমরা মূলত ভাই আমেরিকা, হ্যাঁ বলো ভাই, আমেরিকার সংস্থার নাম কি যেন বলছিলেন? আমি এটা আবার তো রিভিউ করতেছি প্লিজ। হ্যাঁ, যে প্রথমে বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের যে সংস্থাটা 1973 সালে গঠিত হয় সেটা হচ্ছে IASC, এটা হচ্ছে ইংল্যান্ডে, এবং এই প্রতিষ্ঠানটা 2001 সালে চেঞ্জ হয়ে যায়, মানে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়, আইএসসি বন্ধ হয়ে নতুন করে নাম দেয় IASB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। বারবার বলছি যে নামগুলো জাস্ট শর্ট ফর্মটা লিখে নাও বা শর্ট ফর্মটা এখানে লেখা আছে, সবকিছুই লেকচার শিটে দেওয়া আছে, স্ক্রিনে তাকাও, এই যে IASB গঠিত হয়েছে কত সালে আর সবকিছু লিখা আছে। তো এগুলোর ফুল মিনিং গুলো অবশ্যই গুগলে জাস্ট লিখলেই হবে, যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি, সবকিছু চলে আসবে, মানে ধীরে ধীরে তুমি যেন লিখে নিতে পারো। অবশ্যই খাতা, আমার একটা কোশ্চেন ছিল, আমি কি কোশ্চেনটা করব? কোশ্চেন বলো ভাই। আমার কোশ্চেনটা হলো বাংলাদেশে যে প্রতিষ্ঠিত হয় আইক্যাপ, ঠিক আছে, এই আইক্যাপটা কি এই যে 1973 সালে যে গ্যাপে নীতিমালাটা প্রণয়ন করে বাংলাদেশ কি এই নীতিমালাটা ফলো করে, এবং আইএসসির যে
মানে মানগুলো, এই মানগুলো কি বাংলাদেশে এরা ও বাংলাদেশিরা কি ফলো করে নাকি, মানে এই নীতিতে চলে নাকি? আচ্ছা আমি তোমাকে বলতেছি সবকিছুই, ঠিক আছে? আমার তো কথা শেষ হয়নি, টপিকটা যে আজানের জন্য ওয়েট করতেছিলাম, আমি তো বাংলাদেশে আসছি শুধু। তো বাংলাদেশের অ্যাকাউন্টিং নিয়ে যখন কথা বলতেছি, তো প্রথমেই বলেছি বাংলাদেশে অ্যাকাউন্টিং কন্ট্রোল করে হচ্ছে আইসিএবি, নট আইক্যাব। এই কথা বললে ক্লাস থেকে বের করে দিবে আইসিএবি, বুঝছো? সেটা হচ্ছে আইসিএবি, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ঠিক আছে? আইসিএবি, এই আইসিএবি বলে দিবে আমরা আইএফআরএস মেনে চলবো না গ্যাপ মেনে চলবো, কি মেনে চলবো, কতটুকু মেনে চলবো, সবকিছু বলে দিবে হচ্ছে আইসিএবি। এবং বর্তমানে বাংলাদেশে আইসিএবি বলে দিছে বাংলাদেশে আইএফআরএস মেনে চলতে, বাংলাদেশে আইএফআরএস মেনে চলা হয়, আইএফআরএস মেনে চলা হয়। এগুলো আমার হ্যান্ডনোটেও লিখে দেয়া আছে যে আইএফআরএস মেনে চলা হয় বর্তমানে বাংলাদেশে। বাংলাদেশে আইসিএবি বলে দিয়েছে বাংলাদেশ কোনটা মেনে চলবে, আইএফআরএস টা মেনে চলবে। এই বাংলাদেশে যে আইএফআরএস টা মেনে চলবে, এটার নাম তারা দিয়েছিল বাংলাদেশে বিএফআরএস, বিএফআরএস। আইএফআরএস যেটা ছিল সেটা তারা বাংলাদেশে নাম দিয়েছিল বিএফআরএস, বুঝছো? কিন্তু এটা 2019 সাল, মানে গত বছর থেকেই ওরা বলেছে না আমরা আর বিএফআরএস নাম দিয়ে চালাবো না, আমরা ওই আইএফআরএস নামটাই থাকবে। কারণ এই নামটা যেহেতু ওয়ার্ল্ডে ব্যবহার হচ্ছে, এই নামটাই থাকবে। শুধু শুধু আবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড কথাটার সামনে বাংলাদেশ দিয়ে, ঠিক আছে? মূলত আইএফআরএস হচ্ছে বাংলাদেশে চলে কার অনুমতিতে, অনুমতি বলে দিয়েছে আইসিএবি, আইসিএবি বলেছে যে বাংলাদেশে আইএফআরএস মেনে চলতে হবে, অর্থাৎ সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের রচিত মান আইএফআরএস মেনে চলা হয় বাংলাদেশে। বাংলাদেশে আইসিএবি কোন ডিগ্রি প্রদান করে, বাংলাদেশে আইসিএবি সিএ ডিগ্রি প্রদান করে। এছাড়াও বাংলাদেশে আর একটা প্রফেশনাল বডি আছে বা অ্যাকাউন্টিং বা কমার্সের আর একটা ডিগ্রি আছে যেটা পার্লামেন্টে অনুমোদন করা, সেটা হচ্ছে বাংলাদেশে আর একটা ডিগ্রি রয়েছে, সেটি হচ্ছে আইসিএমএবি এর সিএমএ ডিগ্রি, ICMAB, the Institute of Cost and Management Accountants of Bangladesh, the Institute of Cost and Management Accountants of Bangladesh. So ICMAB CMA degree প্রদান করে থাকে। এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে। কিন্তু এরা যে অ্যাকাউন্টিং কন্ট্রোল করে তা কিন্তু না, এরা শুধুমাত্র একটা CMA degree প্রদান করে এবং একটা কাজে হেল্প করে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং সংক্রান্ত সহায়তা গুলো করে আর কি মূলত। কিন্তু মেইনলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় হচ্ছে আইসিএবি তে পড়াশোনা করে, এবং আইসিএবি বলেছে বাংলাদেশে আইএফআরএস গুলো মেনে চলতে হবে। ভাইয়া বুঝি নাই, আইসিএবি সিএ এবং আর কোন ডিগ্রি প্রদান করে? আচ্ছা একটু খেয়াল করবা, আমি বলে দিয়েছি যে মূলত সবগুলো পয়েন্টই এখানে রয়েছে যে বাংলাদেশে আইসিএবি কোন ডিগ্রি প্রদান করে, সে সিএ ডিগ্রি প্রদান করে, এবং বাংলাদেশে আইসিএমএবি রয়েছে সেটি হচ্ছে কোন ডিগ্রি প্রদান করে, সেটি সিএমএ ডিগ্রি প্রদান করে। সবকিছু লেখা আছে স্ক্রিনে, তাকাও দেখো লেখা রয়েছে। আর যদি কোনো ব্যক্তি যদি আমেরিকাতে আমেরিকাতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তখন তাকে মূলত বলা হয় সিপিএ, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। এটা জাস্ট এমনি নামটা জেনে রাখবা তাহলেই হবে, বাংলাদেশের বাংলাদেশের গুলোই আসার সম্ভাবনা বেশি। আচ্ছা স্যার, এখন আমাদের কনফিউশন আরো লাগবে মাথায়, এবং কনফিউশনটা দূর করে নিও, সেটা হচ্ছে যে আমরা এর যখন প্রবলেম সলভ করতে যাব, আর এই যে পয়েন্টগুলো আছে এক নজরে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো সবগুলো পড়ে নিতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নও থাকবে ইনশাআল্লাহ, কমনও থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা স্যার, প্রথমে একটু খেয়াল করে দেখবো, এক নাম্বার কোশ্চেনটা, আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হলো কোনটি? আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হচ্ছে, অ্যান্সারটা কোনটা স্যার? নীতিমালা হচ্ছে GAAP, তাহলে ব্যবহৃত মান বা রচিত মান এভাবে বলা থাকতে পারে। চলো স্যার একটু কনফিউশনটা ক্লিয়ার করি আমরা। এখানে দেখেন লিখে রেখেছি যে সর্বজন স্বীকৃত রচিত মান হচ্ছে আইএফআরএস, সর্বজন স্বীকৃত নীতিমালা হচ্ছে গ্যাপ। এই প্রশ্নটা এভাবে পেঁচায় আসতে পারে,
এবং এইভাবে পেঁচায় আসলে কিন্তু ভুল করা যাবে না। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে সর্বজন স্বীকৃত, মিউট করে ফেলতে হবে কথা বলতে হবে, সর্বজন হিসাব বিজ্ঞানে রচিত মান একটু খেয়াল করি আমরা স্ক্রিনে এখন তাকাই, স্ক্রিনে খেয়াল করব, সেটা হচ্ছে যে এখানে যে পয়েন্টটা লেখা রয়েছে সেটা হচ্ছে ব্যবহৃত মান বলেছে। অর্থাৎ খেয়াল করে দেখো বলেছে যে স্ট্যান্ডার্ডসটা কোনটা, দ্য স্ট্যান্ডার্ডস। দেখো স্ট্যান্ডার্ড বললে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসতে হচ্ছে IFRS, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এটা হচ্ছে অ্যানসার যখন বলবে সর্বজন স্বীকৃত বা সর্বজন গ্রাহ্য হিসাব বিজ্ঞানের রচিত মান কোনটি। কিন্তু স্যার এই অ্যান্সারটাই আবার দেখেন দুই নম্বরে কি আসছে, আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান কোনটি, রচিত মান বললে অ্যান্সার হচ্ছে IFRS। সো কোনো কারণে ওই অপশনে কিন্তু IFRS অ্যান্সারটা দেওয়া নাই। সো অপশনে যদি IFRS না থাকে তাহলে শুধুমাত্র আমরা অ্যান্সারটা গ্যাপ নিতে পারবো স্যার, অর্থাৎ আমরা একটা আর একটা পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারবো। অর্থাৎ IFRS না থাকলে গ্যাপ নিতে পারবো অ্যান্সার, আবার গ্যাপ না থাকলে IFRS অ্যান্সার নিতে পারবো। কিন্তু বেসিক যে থিমটা মেইনলি মেইনলি নীতিমালা বললে গ্যাপ, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা বললে গ্যাপ, এবং সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের রচিত মান বললে 100% অ্যান্সার হচ্ছে IFRS। কনফিউশনটা ক্লিয়ার করে রাখো এই বিষয়টা সম্পর্কিত। স্যার তিন নম্বরে, বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কোন সংস্থা, বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে ICAB, বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে থাকে ICAB, তাহলে বাংলাদেশে সিএমএ ডিগ্রি প্রদান করে কারা, ICMAB, এরা প্রদান করে থাকে। আচ্ছা পাঁচ নম্বর কোশ্চেনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের আর্থিক প্রতিবেদনের মান BFRS নির্ধারণ করে। বলেছিলাম না যে বাংলাদেশে এখন কি মেনে চলা হয়, বাংলাদেশে মেনে চলা হয় IFRS, যেটার আগের নাম কি ছিল, আগের নাম ছিল BFRS। অর্থাৎ বাংলাদেশে যে ICAB হবে, ইয়েস, বাংলাদেশে অ্যাকাউন্টিং কন্ট্রোল করে ICAB, অর্থাৎ ICAB বলে দিবে যে আমরা কোন নিয়মগুলো মেনে চলব। ঠিক আছে, ICAB যা বলবে সে অনুসারে মূলত আমাদের অ্যাকাউন্টিংটা চলবে আমাদের দেশে। ঠিক আছে স্যার, এর পরবর্তীতে যদি আমরা খেয়াল করি এই টপিক নিয়ে ক্লিয়ার কিনা সবাই একটু বলো দেখি, আনমিউট করে এখন আনমিউট করো। ঠিক আছে, যে জায়গাগুলো সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছি সব। ঠিক আছে স্যার, এখন চলে আসি পরবর্তী যে বিষয়টা টপিকটি রয়েছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের শাখা সমূহ। স্যার এটা একদম সহজ একটা বিষয়, একটু খেয়াল করব সহজ কিন্তু জটিল পয়েন্ট আছে, এটাই হচ্ছে এই জন্যই নাম দিয়েছিলাম গোড়ার ডিম, কারণ সহজের মধ্যে প্যাচ দিয়ে দেয়। স্যার হিসাব বিজ্ঞানের শাখা সম্পর্কিত আলোচনা, দেখো খেয়াল করো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয়টা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী ছিল দুইটা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের সংশ্লিষ্ট পক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ আর একটা হচ্ছে স্যার বাহ্যিক পক্ষ। তাহলে বিষয়টা হচ্ছে হিসাব বিজ্ঞানের যে শাখাটা সেই শাখাটাকেও আমরা বলি প্রধানত দুই ভাগে ভাগ করি, হিসাব বিজ্ঞানের শাখাকে বলা হয় প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, এটাই মনে রাখবা। অর্থাৎ অধিকাংশ বইয়ে বা অধিকাংশ ক্ষেত্রে এটাই লেখা হয়ে থাকে যে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে দুটি, একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর দুই নম্বরটা হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। অল্প একটু কিছু লিখে রাখি স্যার, এক নম্বর হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান এটা হচ্ছে এক নম্বর হিসাব বিজ্ঞান স্যার। দুই নম্বর হিসাব বিজ্ঞান যদি চিন্তা করি, দুই নম্বরে যদি দেই সেটার নাম হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, মনে রাখবা দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, অবশ্যই 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 দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানকে বাহ্যিক হিসাব বিজ্ঞান বলা হয়, আর্থিক হিসাব বিজ্ঞানকে বাহ্যিক হিসাব বিজ্ঞান বলা হয়। খেয়াল করে দেখো তো ব্যবস্থাপক ব্যবস্থাপনারা কোথায় ব্যবহার করে, অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান বলা হয়, ব্যবস্থাপনা কোন ব্যবহার করে, অভ্যন্তরীণ ব্যবহার করে, তার মানে এটা হচ্ছে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান বলা হয়। মনে মনে বলো এটা, দুই একবার বলো মুখস্থ হয়ে যাবে যে আর্থিক হিসাব বিজ্ঞানকে বাহ্যিক হিসাব বিজ্ঞান বলা হয়, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানকে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান বলা হয়। এছাড়াও স্যার আর্থিক হিসাব বিজ্ঞান বাহ্যিক পক্ষের জন্য তৈরি করতে হয়, আর্থিক হিসাব বিজ্ঞান বাহ্যিক পক্ষের জন্য তৈরি করতে হয়, অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়, ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, মূলত ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
আর্থিক হিসাব বিজ্ঞানকে বাহ্যিক হিসাব বিজ্ঞান বলা হয় এবং এটি তৈরি করা হয় বাহ্যিক পক্ষের জন্য। অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান মূলত ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান মূলত ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, এটা খেয়াল রাখতে হবে স্যার। আর একটা পয়েন্ট বলতে, পার্থক্যটাও তোমাদের শেখা হয়ে গেল আলটিমেটলি, ঠিক আছে? যদি আমাদের থিওরিটিক্যাল প্রশ্নে যদি আসে লিখিততে আর্থিক হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পার্থক্য লিখো, আমরা সহজে এটা লিখতে পারবো। আর একটা বলা যায়, আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা বাধ্যতামূলক, আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা বাধ্যতামূলক, আর্থিক হিসাব তৈরি করা বাধ্যতামূলক, কিন্তু ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান তৈরি করা বাধ্যতামূলক নয়। আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা বাধ্যতামূলক, কিন্তু বাহ্যিক হিসাব বিজ্ঞান তৈরি করাটা আমাদের জন্য বাধ্যতামূলক নয়। এই কয়েকটা পয়েন্ট যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের শাখা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আর কোনো কিছুই টেনশনের কিছু নাই। আসলে এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে নাই, একটা প্রশ্নই আসছে শুধু গত বছরে 2017-18 দিকে আসছিল একটা প্রশ্ন, সেই প্রশ্ন আমি দেখাই দিচ্ছি কিভাবে প্রশ্নটা আসছে। খেয়াল রাখতে হবে যে আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে বাহ্যিক হিসাব বিজ্ঞান। বাহ্যিক হিসাব বিজ্ঞান কাদের জন্য তৈরি করা হয়? বাহ্যিক পক্ষের জন্য তৈরি করা হয়। এবং আর্থিক হিসাব বিজ্ঞানে আসলে কোন কোন বিবরণী গুলো তৈরি করা হয়? আর্থিক হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণী তৈরি করা হয়। আর্থিক হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণী তৈরি করতে হয় স্যার। তাহলে আর্থিক বিবরণী গুলো কোনগুলো স্যার? বিশদায় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ মূলত বলা হয় যে আর্থিক হিসাব বিজ্ঞানে কি তৈরি করা হয়, এটা যদি বলা হয় তাহলে বলবো আর্থিক বিবরণী তৈরি করা হয়। তাহলে লাস্ট পয়েন্ট, আর্থিক বিবরণী তৈরি করা হয়, আর্থিক হিসাব বিজ্ঞানে মূলত আর্থিক বিবরণীও তৈরি করা হয়ে থাকে স্যার। মোট কথা আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে একাই একশো, আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে একাই একশো স্যার। আর্থিক হিসাব বিজ্ঞান বাদে পুরো ওয়ার্ল্ডে অন্য যত ধরনের হিসাব বিজ্ঞান রয়েছে সবগুলো হিসাব বিজ্ঞানকে আমরা মূলত ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বলে থাকি। অর্থাৎ সবগুলো হিসাব বিজ্ঞানই কোনো না কোনো কারণে হেল্প করবে বা আমাদের ব্যবস্থাপকদেরকে সহায়তা করার জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য তৈরি করা হয়ে থাকে বিভিন্ন ধরনের। কিন্তু মূলত আর্থিক বিবরণী তৈরি করা হয় আর্থিক হিসাব বিজ্ঞানে, যেটা মূলত বাহ্যিক পক্ষের জন্য আমরা তৈরি করি। এবং এটা তৈরি করা যেমন বাধ্যতামূলক, তেমনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে এটা সিগনেচার করায় নেওয়াটা বা নিরীক্ষা করায় নেওয়াটাও বাধ্যতামূলক। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা আর্থিক বিবরণী নিরীক্ষা করাটা বাধ্যতামূলক প্রতিষ্ঠানের জন্য। যারা পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ লিস্টেড কোম্পানি আছে তাদের জন্য অবশ্যই এটা বাধ্যতামূলক। স্যার টপিকটা বুঝছি কিনা আমি এই সম্পর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা একটু দেখাইতে চাচ্ছি। জি স্যার। ওকে স্যার, শুধু কি একজনই বুঝছে আর কেউ বুঝে নাই? জি স্যার ভাই আমরা সবাই বুঝছি। জি স্যার বুঝছি। ইয়েস স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। তাহলে স্যার এখানে এখন আমাদের স্ক্রিনে দেখি একটু, এক নম্বর কোশ্চেন, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত, মানে এই সম্পর্কিত বিষয়টা থেকেই একটাই প্রশ্ন আমি দেখেছি এসেছে, সেটা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কাদের জন্য? একটু খেয়াল করো তো অ্যানসারটা কি হয়ে যাবে। বহিষ্ঠ ব্যবহারকারীদের জন্য, আর্থিক ব্যবহারকারীদের বা বহিষ্ঠ ব্যবহারকারীদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো আর্থিক ব্যবহারকারীদের জন্য তৈরি করি আমরা আর্থিক হিসাব বিজ্ঞান, আর মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য আমরা তৈরি করে থাকি অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান। এই পয়েন্টটুকু স্যার মনে রাখতে হবে, তাহলে হিসাব বিজ্ঞানের শাখা সমূহ থেকেও আর ঝামেলা নেই। এর পরবর্তীতেই স্যার যে টপিকটি রয়েছে সেই টপিকটি হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ সমূহ, হিসাবের শ্রেণী বিভাগ সমূহ, হিসাবের শ্রেণী বিভাগটা একটু খেয়াল করি স্যার। এই পয়েন্ট গুলো কিন্তু আমার হ্যান্ড নোটে লিখেও দেওয়া আছে স্কলার ফেসবুক গ্রুপে, ওখানে আমি দিয়ে রেখেছি ছবি তুলে খাতা, বুঝছো? আবার এখানে লিখে দিলাম বোঝানোর সুবিধার্থে। তারপর স্যার আমরা এখন পড়বো হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কিত একটা বিষয় নিয়ে। এই শ্রেণী বিভাগটা আসলে কি? শ্রেণী বিভাগ কিন্তু দুই ধরনের হয়, একটা পুরাতন একটা নতুন। পুরাতনটা করে আসছো, হ্যাঁ পুরাতনটা করে আসছো, এটার ব্যবহার আমরা এখন কম করি, সেটাকে আমরা বলি হিসাবের শ্রেণী বিভাগে সনাতন শ্রেণী বিভাগ বা সনাতন
পদ্ধতিতে হিসাব কতগুলো এটা বলি হিসাবের শ্রেণী বিভাগ স্যার হিসাবের শ্রেণী বিভাগে সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার দেখি বলো তো কেউ একজন সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী তিন প্রকার তিন প্রকার তিন প্রকার তিন তিন ভেরি গুড ঠিক আছে স্যার সনাতন পদ্ধতিতে রয়েছে এক নম্বরে মূলত ব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক দুই নম্বর হচ্ছে সম্পত্তিবাচক নামিক তিন নম্বর হচ্ছে স্যার নামিক স্যার ব্যক্তিবাচক হিসাবকে কিন্তু স্যার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দেনাদার একটা হচ্ছে পাওনাদার ব্যক্তিবাচক হিসাবটা দুই ধরনের হবে একটা হচ্ছে দেনাদার আর পাওনাদার নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে আয়বাচক হিসাব একটা হচ্ছে ব্যয়বাচক হিসাব স্যার মূলত হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগটা দেখাইলাম যা সনাতন শ্রেণী বিভাগটা অবশ্যই জেনে রাখতে হবে যদিও আমাদের প্রশ্নগুলো আধুনিক শ্রেণী বিভাগ থেকেই আসে এবং আধুনিক থেকেই আসবে নরমালি স্বাভাবিক তার মানে কি সনাতনটা জেনে রাখবো না অবশ্যই যেন সনাতনটা সবারই জানা থাকে যে সনাতন পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ হচ্ছে তিনটি ব্যক্তিবাচক সম্পত্তিবাচক এবং নামিক হিসাব ব্যক্তিবাচককে আমরা দুই ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে স্যার দেনাদার এবং পাওনাদার এবং নামিক হিসাবকে আমরা বলতেছি আয়বাচক বা ব্যয়বাচক হিসাব সমূহ এরপরে স্যার যেখান থেকে প্রশ্ন আসবে যাদের কাছে খাতা আছে তারা খাতাও লিখে রাখতে পারো অথবা হ্যান্ড নোটে দেখে তো লিখবাই সেটা হচ্ছে আধুনিক পদ্ধতির যে বিষয়টা রয়েছে আধুনিক হিসাবের শ্রেণী বিভাগে কত কত ভাগে ভাগ করেছি আমরা আধুনিক পদ্ধতিতে ভাগ করেছি হচ্ছে আমরা পাঁচ ভাগে আধুনিক পদ্ধতিতে হিসাবকে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে অর্থাৎ আমরা যদি সিরিয়ালি লিখি সম্পদ দায় অসংখ্য প্রশ্ন আসে বিভিন্ন ধরনের ট্রিকি প্রশ্ন আসে থাকে এই পাঁচটা পয়েন্টে প্রথমে প্রথম কথা হচ্ছে যে নিচের কোন হিসাবটি বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব অর্থাৎ স্থায়ী সম্পদ দায় মালিকানা সত্যকে বলা হয় স্থায়ী বা বাস্তব হিসাব যা বছর শেষে বন্ধ করা হয় না বছর শেষে বন্ধ করা হয় না স্যার এই পয়েন্ট গুলো অবশ্যই মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে অবশ্যই খুঁটিনাটি জিনিসগুলো জেনে যেতে হবে ঠিক আছে আমি একটু ডিটেলসে আলোচনা করতেছি এই জন্যই যাতে তোমাদের সুবিধা হয় আয় ব্যয় আয় ব্যয় বছর হিসাব গুলাকে কি হিসাব বলা হয় নামিক বা অস্থায়ী হিসাব বলা হয় স্যার নামিক হিসাব বা অস্থায়ী হিসাব বলা হয় একটু মিউট করে নাও যে আনমিউট করে রাখছো অন্যরাও শুনতেছে যেহেতু একজন আনমিউট করে ফেললে 50 জনের কাছে সাউন্ডটা চলে যায় আচ্ছা স্যার নামিক হিসাব বা অস্থায়ী হিসাব বলা হয় কোন হিসাব গুলাকে স্যার আয় ব্যয় বাচক হিসাব গুলাকে তাহলে স্যার আয় ব্যয় বাচক হিসাব গুলো কোথায় পাওয়া যায় আয় ব্যয় বাচক হিসাব গুলো আমরা পাই বিশদ আয় বিবরণীতে বিশদ আয় বিবরণীতে পাই তাহলে স্যার সম্পদ দায় মালিকানা সত্ত্ব এগুলো কিন্তু স্থায়ী হিসাব এগুলো বন্ধ করা হয় না আয় ব্যয় বাচক হিসাব গুলো সমাপনী দাখিলা দিয়ে কি করা হয় বন্ধ করা হয় অর্থাৎ এগুলো হচ্ছে বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে আয় ব্যয় বাচক হিসাব গুলা বন্ধ করা হয় কিন্তু স্যার স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব কখনো বন্ধ হবে না অর্থাৎ সম্পদ দায় মালিকানা সত্ত্ব বন্ধ হবে না এগুলো কোথায় পাওয়া যায় স্যার এগুলো পাওয়া যায় উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে পাওয়া যায় উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে স্যার বিষয়টা এই যে এখানে সম্পদ লিখেছি তার মানে কি শুধু স্থায়ী সম্পদ স্থায়ী হিসাব শুধু স্থায়ী সম্পদ কি স্থায়ী হিসাব তা না কিন্তু সকল ধরনের সম্পদ স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব সকল ধরনের দায় অর্থাৎ চলতি দায় হতে পারে সেটা দীর্ঘমেয়াদী দায় হতে পারে চলতি সম্পদ হতে পারে দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ হতে পারে মালিকানা সত্ত্বের যে কোনো অংশ হতে পারে সবগুলো হচ্ছে আমাদের কাছে মূলত স্থায়ী বা বাস্তব হিসাব একটা এক্সেপশনাল পয়েন্ট আসছে একটা এক্সেপশনাল পয়েন্ট আছে এবং এই একটা এক্সেপশনাল পয়েন্টই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারবার আসছে এই গত বছর সব পাস না ভাই বুঝি নাই আমার নেট প্রবলেম হইছে আবার বলেন তো মানে কোনটা আসছিল একটা এক্সেপশনাল পয়েন্ট আছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারবার এসেছে এবং গত বছরও এসেছে ঠিক আছে সেই এক্সেপশনাল পয়েন্টটা এখনো বলিনি সেই এক্সেপশনাল পয়েন্টটা হচ্ছে সবাই লিখে রাখো
বা মনে রাখো সেটা হচ্ছে স্যার উত্তরণ। উত্তরণ হচ্ছে একটি ব্যতিক্রমী অস্থায়ী হিসাব। উত্তরণ হচ্ছে একটি ব্যতিক্রমী অস্থায়ী হিসাব যা মূলত বন্ধ করে দেওয়া হয়। স্যার উত্তরণ হচ্ছে একটি ব্যতিক্রম ধর্মী অস্থায়ী হিসাব যা বছর শেষে আমরা বন্ধ করে দিই। নরমালি উত্তরণ কিন্তু তোমরা খেয়াল করতে যে মালিকানা সত্ত্বের মধ্যে আছে, কিন্তু আসলে না, উত্তরণটা মালিকানা সত্ত্বে থাকলেও আমাদের এটা কি হচ্ছে ব্যতিক্রমী একটা অস্থায়ী হিসাব বলবো একে আমরা। তাহলে এটা কি করতে পারবো, তাহলে এটা বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। এবং তোমরা যারা কার্যপত্রে অ্যাকাউন্টিং এ ম্যাথ করতে গিয়ে সমাপনী দাখিলা দিতা, তারা কিন্তু খেয়াল করে দেখবা যে উত্তরণকে মূলধনে ট্রান্সফার করে দিতা বা বন্ধ করে দিতা। এই জন্য কিন্তু উত্তরণকেও কি বলা হয় একটি ব্যতিক্রম কি অস্থায়ী হিসাব। ঠিক আছে স্যার, এখন বুঝছি কিনা একটু বলেন। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, ক্লাসে পার্টিসিপেন্ট কিন্তু 45 জন। হ্যাঁ, আমরা জানি যে জি ভাইয়া ইয়েস স্যার এগুলো বলে হচ্ছে 10 থেকে 5 থেকে 10 জন বা 15 জন, বাকিরা সব চুপচাপ থাকে। আচ্ছা যাই হোক, শ্রেণী বিভাগ সংক্রান্ত বিষয়গুলো বুঝালাম এবং হিসাবে শ্রেণী বিভাগ সংক্রান্ত বিষয়গুলো থেকে যে ধরনের প্রশ্ন এসে থাকে এগুলো অবশ্যই প্র্যাকটিস করে দেখবা। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। আলাদা হিসাব ধরা হয়। হ্যাঁ, যে যেমন সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয় উত্তোলন, এটা আলাদা করে দেখানো হয়, এতে হিসেবে শ্রেণীবিভাগটা ছয়টা হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়ে যদি কিছু বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝেছি তোমার বিষয়টা। এই বিষয়টা অনেকগুলো বই আমিও পেয়েছি, কিন্তু ওদের উদ্দেশ্য এটা ছিল না যে হিসাবের শ্রেণী বিভাগ ছয়টা। হিসাবের শ্রেণী বিভাগ অবশ্যই পাঁচটা, ঠিক আছে, খেয়াল রাখো। আমি বিষয়টা ক্লিয়ার করতেছি, ওটা কেন দেখাইছে তারা। উত্তোলন একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, এটা আমরা একটু পরেই জানবো। এই যে আমাদের টপিকটা স্ক্রিনে আছে, পরবর্তী টপিকই হচ্ছে আমাদের বিপরীত হিসাব। আমরা একটু পরেই জানবো আসলে উত্তোলন সম্পর্কেও সেটা নিয়ে। কিন্তু তোমার যে বিষয়টা, ওটা তারা কেন দেখিয়েছে, তারা দেখায় হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন। সম্পদ ব্যয় উত্তোলন এদের ডেবিট শেয়ার হয়, আয় দায় মালিকানা সত্ত্ব এদের ক্রেডিট শেয়ার হয়। মানে তখন তারা এই জিনিসটাকে মানে ডিরেক্টলি দেখানোর উদ্দেশ্যে স্টুডেন্টরা যেন বুঝতে পারে, সেজন্য তারা এটা মূলত করেছিল। কারণ নর্মালি অবশ্যই মনে রাখবে যে আধুনিক হিসাবে শ্রেণী বিভাগ পাঁচটাই, কিন্তু তারা দেখিয়েছিল কেন, আমি নিজেও পেয়েছি, বইয়ে পেয়েছি কয়েকটা, মানে ইন্টারের বইয়েই পেয়েছিলাম। কিন্তু ওটা মূলত তারা করেছে এই উদ্দেশ্যেই যাতে সম্পদ ব্যয় আর উত্তোলন এই তিনটে কিন্তু ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটে কি, এই তিনটে হচ্ছে ক্রেডিট, ওইটা দেখানোর উদ্দেশ্যে করেছিল। স্যার ক্লিয়ার কিনা এখন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তার মানে হিসাবে প্রকারে পাঁচটাই হবে, কখনো ছয়টা হবে? পাঁচটাই হবে, সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয়। এছাড়া অন্যান্য যে ধর হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলোকে আমরা বিপরীত হিসাবে নিয়ে যাব। আমরা এখন আলোচনা করব বিপরীত হিসাব নিয়ে, ঠিক আছে স্যার? বিপরীত হিসাবের কনসেপ্টটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব সবাই। এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, বিপরীত হিসাবটা বোঝা যায় না, স্টুডেন্টরা নরমালি বুঝতে চায় না। আবার যারা বুঝে যায় তারা একবার একবার বললেই বুঝে ওঠে যে আসলে বিপরীত হিসাবগুলো কোনগুলো। আচ্ছা স্যার, বিপরীত হিসাব বলা হয় কোনগুলোকে? অর্থাৎ হিসাব বিজ্ঞানে আমরা আর্থিক অবস্থার বিবরণ, উত্তোলন কি বছর শেষে বন্ধ করা হয় নাকি হয় না, জিনিসটা শুনে উত্তোলন বছর শেষে বন্ধ করা হয় জন্য তাকে অস্থায়ী, একটি ব্যতিক্রম ধর্মী অস্থায়ী হিসাব বলা হয়। যে কোশ্চেন করেছো সে পরে আবার সুযোগ পেলে কোশ্চেন করো। বাকিরা কি শুনতে পাচ্ছ আমাকে? তাহলে আমি টপিক যে কোশ্চেন করছিল ওর সমস্যা হয়েছিল। আচ্ছা না, সমস্যা নেই, পরে কোশ্চেন করতে পারবা, আমি তো আছি, নো প্রবলেম।
এখন বিপরীত হিসাবটা বুঝো সবাই। বিপরীত হিসাবের বিষয়টা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানে কিছু কিছু হিসাব আমরা তৈরি করি আমাদের সুবিধার্থে, সে সকল হিসাবের মাধ্যমে অন্য আরেকটি হিসাবকে হ্রাস করা হয়, যে সকল হিসাবের মাধ্যমে অন্য আরেকটি হিসাবকে কমায়া দেখানো হয়, যে সকল হিসাবকে মানে যে সকল হিসাব দিয়ে অন্য আরেকটি হিসাবকে আমরা মাইনাস করি সোজা কথা, সেই সকল হিসাবগুলোকে মূলত বিপরীত হিসাব বলি। এক্সাম্পল বলি, এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবা সবাই মনোযোগ দিয়ে, তাহলে মূলত বিপরীত হিসাব চিনতে পারবা, না হলে বিপরীত হিসাব চিনতে পারবা না, সব সময় ভুলায় যাবে। খেয়াল রাখবা আর্থিক বিবরণী তৈরি করার সময় কখনো কি তুমি বিক্রয় ফেরত, পুঞ্জীভূত অবচয়, ক্রয় ফেরত এগুলো কি কখনো ডিরেক্টলি লিখতা নাকি কোনো কিছু থেকে মাইনাস করতা? মাইনাস করে লিখতাম, মাইনাস করতাম সব সময়, মাইনাস করেছি, মাইনাস করতাম বিক্রয় ফেরত, বিক্রয় থেকে মাইনাস করেছি, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় থেকে মাইনাস করেছি, পুঞ্জীভূত অবচয় সেই সম্পদ থেকে মাইনাস করেছি, উত্তোলন মালিকানা সত্য থেকে মাইনাস করেছি, মানে এ ধরনের বিভিন্ন আমাদের হিসাব রয়েছে, যে হিসাবগুলো ওদের যে উপরের যে হিসাবটা আছে অন্য আরেকটি হিসাব, অন্য আরেকটি হিসাবকে কমানোর জন্য প্রতিষ্ঠান চালু করেছিল, তাদেরকে কমানোর জন্য প্রতিষ্ঠান এই হিসাবগুলো চালু করেছিল, এবং এই হিসাবগুলোকে হিসাব বিজ্ঞানে, হিসাব বিজ্ঞানে মূলত বিপরীত হিসাব বলা হয়। খেয়াল করে দেখো বিপরীত হিসাবের কিছু সিনোনিম আছে, অর্থাৎ পরীক্ষায় এর সিনোনিম গুলো আসে, এই সিনোনিম গুলো মনে রাখতে হবে। বিপরীত হিসাবকে বলা হয় প্রতি হিসাব, বিপরীত হিসাবকে বলা হয় কন্ট্রা হিসাব। আমরা টপিকটা পড়ে তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটা কোশ্চেন আসছে, ওই তিনটা কোশ্চেনই সলভ করব। তাহলে খেয়াল করো বিপরীত হিসাবকে বলা হয় প্রতি হিসাব বা কন্ট্রা হিসাব, এই তিনটা হতে পারে। আমরা অনেক সময় কোশ্চেনের মধ্যে বিপরীত হিসাব তৈরি করতাম, ওই যে ইন্টারের মধ্যে ওইটা কি, এটা একই কি প্রারম্ভিক দাখিলা? এটা আমাদের পরবর্তী আর একটা লেকচারে আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে বিপরীত হিসাব নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? হিসাবের শ্রেণী বিভাগের মধ্যেই এটা জাস্ট এর আলোচনাটা চলে আস, ঠিক আছে? সেটা হচ্ছে এটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো টাইপের বিষয়টা আর কিছু না, ঠিক আছে স্যার? খেয়াল রাখবা যে বিপরীত হিসাব, প্রতি হিসাব বা কন্ট্রা হিসাব এটা জাস্ট এর একটা নাম, যে বিপরীত হিসাবের নাম হচ্ছে এটা, এটা ওই যে ক্ষতি মানে নগদান বই যে কন্ট্রা এন্ট্রি করতাম ওইটা ওই বিষয়টা না আসলে, ঠিক আছে? এটা হচ্ছে বিপরীত হিসাব, অর্থাৎ যে হিসাবগুলো তৈরি করা হয়েছিল, যে হিসাবগুলো খোলাই হয়েছিল অন্য হিসাবগুলোকে মাইনাস করার জন্য, অন্য কোনো একটি হিসাবকে হ্রাস দেখানোর জন্য, সেই হিসাবগুলোকে বলা হয় বিপরীত হিসাব। এখন স্যার কোন হিসাবগুলোকে আমরা অন্য অ্যাকাউন্ট থেকে মাইনাস করার জন্য খুলেছিলাম এটা তাহলে জানতে হবে আমাদের, তাহলে জানতে পারলে কিন্তু আমরা বিপরীত হিসাবগুলো চিনে ফেললাম। খেয়াল করে দেখো দুই একটা এক্সাম্পল লিখি তাহলে বুঝতে পারবা। এক নাম্বার যদি আমি বলি যে পুঞ্জীভূত অবচয়, খেয়াল করে দেখো পুঞ্জীভূত অবচয়টা আমরা একটা সম্পত্তি থেকে মাইনাস করে তারপর তোমরা একটু মিউট করে রাখো প্লিজ কাইন্ডলি। হ্যাঁ পুঞ্জীভূত অবচয় কুঋণ সঞ্চিতি, খেয়াল করে দেখো কুঋণ সঞ্চিতিটা আমরা দেনাদার থেকে মাইনাস করে দিই, দেনাদার থেকে মাইনাস করে দিই কুঋণ সঞ্চিতি, এগুলো হচ্ছে একটা বিপরীত হিসাব। তারপর যদি বলি স্যার হ্যাঁ পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, খেয়াল করে দেখো পাওনাদার থেকে পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা মাইনাস করে দিতে হয়। এছাড়াও রয়েছে উত্তোলন, এছাড়া রয়েছে হচ্ছে উত্তোলন যেটা আমরা মালিকানা সত্য থেকে মাইনাস করি, উত্তোলন। তারপরে রয়েছে স্যার ট্রেজারি শেয়ার পয়েন্টটা তোমরা জানো না, এই ট্রেজারি শেয়ারের পয়েন্টটা আমি এখন আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ ট্রেজারি শেয়ারও মালিকানা সত্য থেকে মাইনাস করতে হয়, এই জন্য এটাকে বিপরীত মালিকানা সত্য হিসাব বলা হয়। এছাড়া স্যার আর কি কি মাইনাস করেছি আমরা খেয়াল করে দেখো তো, বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা। তারপর খেয়াল করে দেখি আমরা ক্রয় ফেরত
ক্রয় বাট্টা, ক্রয় ফেরত ক্রয় বাট্টা। স্যার আমি যে পয়েন্ট গুলো লিখছি একটু দেখা যাচ্ছে কিনা একটু, একজন কনফার্ম করো, একজন। খোলা হয়েছিল ওই আর একটি অ্যাকাউন্টকে হ্রাস দেখানোর জন্য, এই জন্য এদের নাম হচ্ছে বিপরীত হিসাব বা প্রতি হিসাব বা কন্ট্রা হিসাব। এদেরকে যদি আরেকটু ডিসক্রাইব করি, আরেকটু ডিসক্রাইব করি, তাহলে দেখো, তাহলে এগুলোকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব, বিপরীত সম্পদ, এগুলোকে বলা হয় বিপরীত সম্পদ। যেগুলো সম্পদ থেকে মাইনাস যায় সেগুলোকে বিপরীত সম্পদ বলা হয়, যেটা দায় থেকে মাইনাস যায় সেটাকে বিপরীত দায় বলা হয়, দায়, যেটা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করা হয় সেটাকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত মালিকানা। যেটা বিক্রয়, বিক্রয় মানে কি, বিক্রয় মানে হচ্ছে আয়, স্যার বিক্রয় হচ্ছে একটি আয়, যেটা আয় থেকে মাইনাস করতে হয় সেটা হয় বিপরীত আয় হিসাব, বিপরীত আয় হিসাব। স্যার যেগুলো ব্যয় থেকে মাইনাস করি, ক্রয় ফেরত ক্রয় বাট্টা যেগুলো ব্যয় থেকে মাইনাস করি সেটা হচ্ছে বিপরীত ব্যয়। এই বিষয়টা একটু ক্লিয়ার রাখো, এবং স্ক্রিনেও কিন্তু এভাবেই সবকিছু দেয়া রয়েছে যে বিপরীত বা প্রতি সম্পত্তি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এক্সাম্পল যেগুলো দেয়া রয়েছে এক্সাম্পল গুলো দেখবা, কুড়ি সঞ্চিতি। আমি জাস্ট দুই একটা করে এক্সাম্পল লিখে দিয়েছিলাম বোর্ডে, বাট স্ক্রিনে তাকাও, স্ক্রিনে কিন্তু সবগুলোই সুন্দর করে লিখে দেয়া আছে। আর এদের যে জের এর কথা বলা আছে, ঠিক আছে, এই যে লেখা আছে সাধারণত ক্রেডিট জের প্রকাশ করে, এই জের নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, জের নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। কেন স্যার, সম্পদ হচ্ছে একটি, সম্পদ আর ব্যয়, সম্পদ আর ব্যয় কি নরমালি কি কি জের হয়, নরমালি ডেবিট জের। সম্পদ আর ব্যয় কি হয়, নরমালি ডেবিট জের হয়। তার মানে স্যার সম্পদ, তাহলে বিপরীত সম্পদ আর বিপরীত ব্যয় এদের ক্রেডিট জের হবে। আয় দায় মালিকানা সত্ত্ব এরা নরমালি কি হয়, ক্রেডিট হয় না, আয় দায় মালিকানা সত্ত্ব এরা নরমালি ক্রেডিট হয়, তাহলে স্যার এর বিপরীতটা কি হবে, এর বিপরীত জের বিপরীত হিসাব, প্রতি হিসাব বা কন্ট্রা হিসাব, এই নাম তিনটা চিনলাম, এটা হচ্ছে বিপরীত হিসাব। এবং যে অ্যাকাউন্ট গুলো খোলা হয়েছিল এক অ্যাকাউন্ট থেকে মাইনাস করার জন্য, সেই অ্যাকাউন্ট গুলোকে আমরা বলি তাদের বিপরীত হিসাব, তাদের বিপরীত হিসাব। স্যার এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা সলভ করবো, যে দুই তিনটা কোশ্চেন আসছে। পয়েন্ট যদি একটু ক্লিয়ার হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা সলভ করতে বেশি সময় লাগবে না। আর উপরে যেগুলো লেখা আছে ওগুলো নিয়ে টেনশনের কিছু নাই, ওগুলো জাস্ট রিডিং করবা। আচ্ছা স্যার, এখানে আগে আমরা প্রথমে এক নম্বর কোশ্চেন, এখানে কিন্তু একটা কোশ্চেন কঠিন আছে, দেখি কোশ্চেনের কঠিন অংশটা কে ধরতে পারে। প্রথম বিষয়টা এক নম্বরই পড়বো আমরা, পুঞ্জীভূত অবচিতি এর উদাহরণ, কিসের উদাহরণ, অর্থাৎ পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত একটি দায়ের, একটি ব্যয়ের, একটি প্রতি হিসাবের, প্রতি হিসাবের, প্রতি প্রতি হিসাবের, ঠিক আছে স্যার। আমি তিন নম্বরটা আগে পড়বো, অবচয় সঞ্চিতি, মানে দেখো দুইবারই পুঞ্জীভূত অবচয় আসছে, অবচয় সঞ্চিতি একটি কোন হিসাব, একটু পড়ে দেখো, অবচয় সঞ্চিতি কোন ধরনের হিসাব, একটি অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি কি স্যার, কুঋণ সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি কি স্যার, একটা এটাও একটা বিপরীত হিসাব, বিপরীত সম্পদ হিসাব, বিপরীত সম্পদ হিসাব। মনে রাখবা অনাদায়ী দেনা সঞ্চিতি হচ্ছে একটি বিপরীত সম্পদ হিসাব, কিন্তু অপশনে এটা লিখে রয়েছে বিপরীতে ব্যয়, বিপরীত ব্যয় লেখে নাই, মানে ওরা আসলে খুবই চালাকি করে, বুঝছো, যাতে স্টুডেন্টরা একটু ভুল করে ফেলতে পারে। বিপরীতে ব্যয় তো অনেকেই মনে করবে যে বিপরীত নামে একটা কনসেপ্ট তো জানি, তো বিপরীত ডাক দিয়ে চলে আসি, তাদেরটা এমনি এমনি হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। কিন্তু যারা কনসেপ্টটা বুঝবা তাদেরকে বলি বিপরীতে ব্যয়, অর্থাৎ ইংলিশটাও খেয়াল করে দেখতে পারবো যে চার্জ এগেনস্ট,
চার্জ এগেইনস্ট, কিসের বিপরীতে ব্যয় সেটা কিন্তু বলে নাই, অর্থাৎ এটা হচ্ছে সম্পদের বিপরীতে ব্যয়, চার্জ এগেইনস্ট অ্যাসেট মানে সম্পদের বিপরীতে ব্যয়। অনাদায় দেনা সঞ্চিতি কি হিসাবে একটি, অবশ্যই অনাদায় দেনা সঞ্চিতি বা ঋণ সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ। অনাদায় সঞ্চিতি জিনিসটা একটু বুঝাই বলেন। অনাদায় দেনা সঞ্চিতি কি, যে অনাদায় দেনা সঞ্চিতি শুনুনি কথাটা, দেনাদারের কাছ থেকে যে টাকা পাওয়া যায় না, দেনাদারের কাছ থেকে যখন টাকা পাওয়া যায় না তখন তাদেরকে আমরা কি বলি, কুরিন বলি বা অনাদায়ী দেনা বলি। কিন্তু দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যায় না সেটাই সেটাই আমরা মূলত কি করি স্যার, সেটা মূলত আমরা আগে থেকেই তাদের এই বিষয়টা, তারা যে ভবিষ্যতে আমাদেরকে টাকা দিবে না সেজন্য আমরা কি করবো, আগে থেকে একটা সঞ্চিতিতে টাকা সৃষ্টি করে রাখবো, অর্থাৎ দেনাদার থেকে এটাকে মাইনাস করে দেখাই দিই আমরা, অনাদায়ী দেনা সঞ্চিতি। এটা একটা বিপরীত সম্পদ হিসাব, কিন্তু এখানে কোশ্চেনের অ্যানসারটা অবশ্যই বিপরীতে ব্যয় আমরা নিব, কারণ চার্জ এগেইনস্ট অ্যাসেট কথাটা বলা নেই, কিন্তু মেইনলি অ্যানসারটা হচ্ছে বিপরীতে ব্যয়। স্যার ক্লিয়ার কিনা, তিনটা কোশ্চেনই ক্লিয়ার কিনা সবাই বলেন। বিপরীত সম্পদ হিসাব না, এটা বুঝাইলাম যে বিপরীত সম্পদ হিসাব, কিন্তু এখানকার অপশনটাতে ওরাই ট্রিকি করে রাখছে, আমি তো তোমাদেরকে এড়িয়ে যাইনি ব্যাপারটা, আমি আলোচনা করলাম বিষয়টা। হ্যাঁ, যে বিপরীতে ব্যয় কেন লিখেছে, বিপরীতে ব্যয় লিখছে, বিপরীত ব্যয় কিন্তু লেখেনি, মানে এটাই হচ্ছে ওদের ট্রিক্স ছিল, যে এটা সম্পদের বিপরীতে নেয়, চার্জ এগেইনস্ট অ্যাসেট। স্যার এবার আচ্ছা, সম্পদের বিপরীতে ব্যয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার কিনা এবার বিষয়টা, সেটা করলে হ্যাঁ হ্যাঁ জি জি ঠিক আছে স্যার। আচ্ছা, এছাড়াও আমরা লেকচার শিটে আরো যে টপিক গুলো রয়েছে স্যার, কিছু বিষয় সবগুলোই কিন্তু সব এমসিকিউ তো সলভ করতে পারবো না, তো নিজেদেরকেও অবশ্যই বাসায় পড়াশোনা করতে হবে। কেউ কে সুহানা তাক দিয়ে ফেলছে স্ক্রিনে, আচ্ছা আমি স্ক্রিনে ক্লিয়ার করে দিচ্ছি সমস্যা। আচ্ছা স্যার, এই পরবর্তীতে আমাদের মনে হয় বলা যায় যে আজকের, ও আচ্ছা এই যে এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কোশ্চেন করবে না, এই যে ট্রেজারি শেয়ার, ট্রেজারি শেয়ার বিষয়টা, সেটা হচ্ছে বিপরীত মালিকানা। আপনি বলছিলেন স্যার, আপনি বলছিলেন বলবেন, তাই করি নি আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ট্রেজারি শেয়ারটা বলি। ট্রেজারি শেয়ারটা মূলত কেন বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, খেয়াল রাখবা ট্রেজারি শেয়ারে আমরা এই যে এখানে অলরেডি ট্রেজারি স্টকের একটা জাবেদার ছক পেয়েছি, পাইছি সবাই স্ক্রিনে। আচ্ছা স্যার একটু খেয়াল করবো আমরা বিষয়টা, দুটা পয়েন্ট আমরা লিখে রাখবো, ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক। যারা ভাবতেছো ট্রেজারি বিল সরকার কর্তৃক স্বীকৃত বিল, ওই বিষয়টা কিন্তু এটা না, ট্রেজারি শেয়ার বিষয়টা একদম আলাদা, ঠিক আছে। ট্রেজারি বিল হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত সিকিউরিটিজ, সেটা হচ্ছে ট্রেজারি বিল। কিন্তু স্ক্রিনে খেয়াল করো, ট্রেজারি শেয়ার হচ্ছে কোম্পানি যখন নিজেই নিজের শেয়ার কিনে নেয় তখন তাকে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক বলা হয়। কোম্পানি যখন নিজেই নিজের শেয়ার কিনে নেয়, তার মানে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে ট্রেজারি শেয়ারের, কোম্পানি নিজেই নিজের শেয়ার কিনে নেয়। এখন তো তোমাদের অনেকেরই মনের মধ্যে কোশ্চেন জাগতেছে, স্যার নিজে নিজের শেয়ার কেন কিনবে। আচ্ছা ঠিক আছে, কোম্পানি নিজেই নিজের শেয়ার কিনলে, শেয়ার কিনলে তাকে আমরা বলবো হচ্ছে স্যার ট্রেজারি শেয়ার। আর দুই নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে অবশ্যই, এটি একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, এটি একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে এটি মাইনাস করে দেখাতে হয় স্যার। আচ্ছা স্যার, কোম্পানি এখন বলবো, কোম্পানি আবার একটু বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, ট্রেজারি হিসাবটি হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, এটি মূলত মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দেখানো হয়, যার কারণে এটিকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। স্যার ট্রেজারি শেয়ার কেন কোম্পানি ট্রেজারি শেয়ারের কাজটা করবে, কোম্পানি কেন নিজে নিজের শেয়ার কিনবে, খেয়াল করো বাজারে যদি কোম্পানি ভবিষ্যতে আবার চিন্তা করে কখনো শেয়ার ইস্যু করবে, কোম্পানি অলরেডি মানে বাজারে আছে, ভবিষ্যতে বাজারে শেয়ার ইস্যু করতে চাচ্ছে, এরকম যদি হয় এবং তারা চিন্তা করতেছে যে বাজারে অলরেডি তাদের অনেক শেয়ার আছে বা বিভিন্ন স্ট্র্যাটেজি, প্রতিষ্ঠানে বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, বিভিন্ন রেশিও থাকে, ঠিক আছে, তোমরা তো অনুপাত বিশ্লেষণ করেছো, বিভিন্ন রেশিও আছে,
কিন্তু তোমরা অ্যাডভান্স লেভেলে রেশিও গুলো করো নাই, ওগুলো অনার্সে আছে। তো এই ধরনের বিভিন্ন রেশিও যেগুলো প্রতিষ্ঠানকে সচ্ছল প্রমাণ করে, বুঝছো? তো মূলত প্রতিষ্ঠানের সচ্ছলতা প্রমাণ বা বিভিন্ন বিষয় আছে, যে স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, এগুলোর কারণে প্রতিষ্ঠান চায় যে তাদের এখন শেয়ার মূলধনটা কম দেখাক। প্রতিষ্ঠান চায় এখন তাদের শেয়ার মূলধনটা কম দেখাক। এই জন্য তাহলে কিভাবে কম দেখাইতে পারে, কিভাবে কম দেখাইতে পারে, এটা তার একটা পদ্ধতি হয়ে গেছে স্যার। যে কোম্পানি নিজেই যদি নিজের শেয়ার কিনে নিয়ে চলে আসে, তাহলে আলটিমেটলি তো ওই শেয়ারটা আর বাইরে থাকতেছে না, তাহলে তো শেয়ার মূলধনটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কারণ বাইরে তো আর শেয়ার মূলধনটা থাকতেছে না, শেয়ার মূলধনটা কমে যাচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠান তখন এই শেয়ারটাকে বলবে ট্রেজারি শেয়ার। তোমরা আরো ডিটেইলস এ ক্লিয়ার হইতে পারবা আমি যখন এই পাঁচটা জাবেদা লিখে দিব। পাঁচটা জাবেদাকে লিখে দিব এখন স্যার। ভাইয়া কথা ছিল, এটা কথা ছিল ভাইয়া, ঋণপত্র কখনোই বিক্রি করতে পারে না, এটার অনুমতি শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির কাছে আছে। ঠিক আছে স্যার, যার কোশ্চেন ক্লিয়ার কিনা স্যার? এখন আমরা পাঁচটা জাবেদা লিখব, খাতা রেডি রাখেন। জি স্যার। প্রাইভেট লিমিটেড জি স্যার, সংখ্যা 2 থেকে 50 জন, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির ওই 50 জন শেয়ার হোল্ডাররাই, মানে ওরাই নিজেরা নিজেরাই কি করতে পারবে, নিজেদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারবে, বাহিরে কখনো শেয়ার বিক্রি করতে পারবে না, বাহিরে শেয়ার বিক্রি করতে পারবে না। অর্থাৎ শেয়ার ইস্যু করার ক্ষমতাটাই শুধুমাত্র দেয়া হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানিকে। এগুলো যে বেসিক কনসেপ্ট মনে রাখবো সবসময়। ঠিক আছে, আমরা এখন ট্রেজারি শেয়ারের জাবেদাটা দিব। এক নাম্বার জাবেদা স্যার, সবাই দেখি এক নাম্বার জাবেদাটা কি লেখা রয়েছে। 100 টাকার একটি শেয়ার বাজারে বিক্রি করা হলো, তাহলে বাজারে যখন শেয়ার ইস্যু করো, বাজারে যখন শেয়ার ইস্যু করো, আমি একদম কলেজের জাবেদা থেকে তোমাদেরকে নিয়ে আসবো। ইন্টারে কি জাবেদা দিতা, ইন্টারে তোমরা জাবেদা দিতা, তারপরে দেখো ইন্টারে জাবেদা দিতা ব্যাংক ডেবিট, তোমরা লিখিও না, আমি লিখতে বললে তারপর লিখো। হ্যাঁ, শেয়ার আবেদন ক্রেডিট। ঠিক আছে স্যার, যত টাকার শেয়ার বিক্রি করছো তত টাকার শেয়ারই কিন্তু তুমি মূলধন দিচ্ছ। অর্থাৎ তুমি 2 নাম্বার এই জাবেদার সাথে আর একটা জাবেদা দিতা, সেটা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট। শেয়ার আবেদন ডেবিট লিখতা এবং শেয়ার মূলধন ক্রেডিট লিখতা। স্যার খেয়াল করছে কিনা একটু খেয়াল করে দেখি, কার মনে পড়ছে একটু আনমিউট করে বলেন যে স্যার মনে পড়ছে কিনা। যে আমরা আলটিমেটলি সেটা কিন্তু তত টাকা ডেবিট হয়ে যায় সব সময়ের জন্য, শেয়ার আবেদনের অ্যাকাউন্টটা সবসময় আলটিমেটলি জিরো হয়ে যায়। এজন্য শেয়ার আবেদনের অ্যাকাউন্টটা আমরা লিখবই না। শেয়ার ইস্যু করার জাবেদা আলটিমেটলি কি দাঁড়াবে, শেয়ার ইস্যু করার জাবেদা আলটিমেটলি দাঁড়াবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এটা মনে রাখতে হবে স্যার এখন থেকে, এখন থেকে এটা মনে রাখতে হবে এবং এটা লিখে রাখো। এক নাম্বার জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট, এখন লিখো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট 100 টাকা। আমি আবার লিখে দিচ্ছি ঠিক করে, এক নাম্বার জাবেদাটা হচ্ছে স্যার ব্যাংক ডেবিট 100 টাকা, শেয়ার মূলধন ক্রেডিট 100 টাকা। অর্থাৎ স্যার আমরা এখন আবেদনের কাজটা করি না, আমরা নরমালি ডিরেক্টলি জাবেদা দিয়ে দেব শেয়ার ইস্যু করলে। কেন? কারণ আবেদনের অ্যাকাউন্টটা আলটিমেটলি জিরো হবে, আমাদের এই ইফেক্টটাই মূলত কাজে লাগবে। শেয়ার ইস্যু করলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। স্যার এটা করলাম কিনা, সবাই লিখেছি? একটু রেসপন্স করো তাহলে আমি 2 নম্বর জাবেদা। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে, ওকে। তারপর নাম্বার 2, 100 টাকায় বিক্রিত শেয়ারটি কোম্পানি নিজেই কিনে নিছে, তাই কোম্পানি নিজেই নিজের শেয়ার কিনলে তাকে কি বলা হয়, ট্রেজারি শেয়ার বলা হয়। অর্থাৎ 100 টাকার যে শেয়ারটা আমরা বাজারে বিক্রি করছিলাম সেটা যখন আমরা নিজেই কিনে নিয়েছি, আমাদের ব্যাংক থেকে টাকা চলে গেছে, আমাদের ব্যাংক থেকে টাকা চলে গেছে। অর্থাৎ এবার জাবেদাটা হবে এরকম যে ব্যাংক ক্রেডিট, শেয়ার ডেবিট, শেয়ার ডেবিট 100 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 100 টাকা। লিখে দাও ট্রেজারি শেয়ার ডেবিট 100 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট
100 টাকা। অর্থাৎ আমরা দেখো প্রথমে এক নাম্বার এবং দুই নাম্বার যাবে এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা শেয়ার ইস্যু করলে ব্যাংক ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, কিন্তু শেয়ার আবার যদি আমরা নিজেরাই কিনে ফেলি তাহলে এটার জন্য যাবে না হয়ে যায় স্যার, তাহলে ট্রেজারি শেয়ার হয় ডেবিট এবং এর সাথে সাথে ব্যাংক হিসাব হয় হচ্ছে আমাদের জন্য ক্রেডিট হয়ে থাকে। লেখা হয়ে গেলে আমাকে জানাবা, আমি তিন নাম্বার যাবে যেটা বলবো। কোম্পানি আবার বাজারে বিক্রি করছে, খেয়াল করে দেখো দুই নাম্বার জাবেদা যখন দিস তখন কিন্তু ট্রেজারি শেয়ার ডেবিট করছে, অর্থাৎ শেয়ারটা তুমি নিয়ে আসছো, ট্রেজারি শেয়ার হয়ে গেছে তোমার কাছে, এখন আবার ওই ট্রেজারি শেয়ারটা বাজারে বিক্রি করছো। তার মানে তিন নাম্বার জাবেদাটা সহজ, সেটা হচ্ছে আবার আমি যেহেতু ট্রেজারি শেয়ারটা বাজারে বিক্রি করেছি তাহলে আমাদের জন্য জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট 100 টাকা আর ট্রেজারি স্টক ক্রেডিট 100 টাকা। মানে খুবই সিম্পল জাবেদাগুলো খুবই সিম্পল, যে ট্রেজারি শেয়ারটা কিনছিলাম দুই নাম্বার জাবেদায় তখন আমি ট্রেজারি শেয়ারকে ডেবিট করছি, ব্যাংকে ক্রেডিট করছি, এখন ট্রেজারি শেয়ারটা আমি আবার বাজারে বিক্রি করতেছি স্যার, তাহলে কি হয়ে গেল আবার ব্যাংকে আমার টাকা চলে আসছে, ব্যাংক হিসাব ডেবিট আর ট্রেজারি শেয়ার ক্রেডিট। স্যার ক্লিয়ার কি না তিন নাম্বার? জি স্যার, মূল কনসেপ্টটা স্যার একই স্যার, আর কি এখানে শেয়ার এই যে নতুন কিছু আসবে 4 এবং 5, নতুন কিছু আসবে 4 নাম্বার এবং 5 নাম্বার চলে যাবে, মূল কনসেপ্ট কিন্তু সব সময় সেম স্যার। এছাড়াও শেয়ার ইস্যু সংক্রান্ত অধিহার অবহার সমহার বিভিন্ন ধরনের শেয়ার ইস্যু ঋণপত্র ইস্যু সংক্রান্ত যতগুলো জাবেদা আছে এই জাবেদাগুলো মূলত আমাদের 8 নাম্বার লেকচারের দিকে আছে, ওখানে গিয়ে সব ডিটেইলস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। স্যার এখানে ভাইয়া অনেক জায়গার মধ্যে যেমন পড়ছি শেয়ার ফেরত, আপনি এখানে শেয়ার ফেরত সম্পর্কে কিছু বললেন না কেন? শেয়ার ফেরত দিলে তো আপনি আমরা শেয়ারের যে যখন আমরা যে জাবেদাটা দিই ওটা অপোজিট জাবেদা দিই, উল্টা জাবেদাটা দিয়ে দিই স্যার, ঠিক আছে? চার নাম্বার জাবেদাটা একটু খেয়াল করি, দেখো কি লেখা আছে চার নাম্বার জাবেদাটা, লিখিত মূল্যের 100 টাকার অতিরিক্ত দামে 120 টাকায় ট্রেজারি শেয়ারটি বাজারে বিক্রি করা হলো, খেয়াল করে দেখো 100 টাকার ট্রেজারি শেয়ারটি 120 টাকায় বাজারে বিক্রি করেছি, 100 টাকার ট্রেজারি শেয়ার বাজারে 120 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে কি স্যার অধিহারে শেয়ারটা ইস্যু করা হলো না, তার মানে কি স্যার অধিহারে শেয়ারটা ইস্যু করা হলো, এখন 10 টাকা 20 টাকা অধিহারে করেছি, 20 টাকা অধিহারে ব্যাংক ডেবিট 120 টাকা, তারপর হচ্ছে ট্রেজারি শেয়ার, আমরা ট্রেজারি শেয়ারটা বিক্রি করেছি তার মানে ট্রেজারি শেয়ার ক্রেডিট 100 আর শেয়ার অধিহার ক্রেডিট হচ্ছে বাকি 20 টাকা। একদম সিম্পল কনসেপ্ট, যে আমরা যে জাবেদা নর্মালি শেয়ার ইস্যুর জন্য দিতাম সেটা ইউজ করেছি। তবে এখানে নতুন একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটার নামটা বলে দিচ্ছি আমি, খেয়াল রাখো সবাই, আধুনিক হিসাব বিজ্ঞানে শেয়ার অধিহার এবং শেয়ার অবহার দুটোকেই অতিরিক্ত পরিশোধিত মূলধন বলা হয়। আধুনিক হিসাব বিজ্ঞানে শেয়ার অধিহার এবং শেয়ার অবহারকে দুটোকেই অতিরিক্ত পরিশোধিত মূলধন বলা হয়। অর্থাৎ অতিরিক্ত পরিশোধিত মূলধন যদি ডেবিট হয় তার মানে সেটা অবহার বুঝাবে, আর এই যে অধিহার লিখছো না ক্রেডিট, তোমরা শেয়ার অধিহার না লিখে কি লিখতে পারতাম? অতিরিক্ত পরিশোধিত মূলধন ক্রেডিট, অতিরিক্ত পরিশোধিত মূলধন, তার চেয়ে বেটার হবে স্যার আমি লাইনটা আলাদা করে তোমাদেরকে লিখাই দিই। তার আগে জাবেদাটা আগে শিখি, 5 নাম্বার জাবেদাটা শিখে এই লাস্ট লাইনটা যেটা বললাম এটা আমি আবার আলাদা করে লিখে দিচ্ছি স্যার। 5 নাম্বার জাবেদাটা, 100 টাকার শেয়ারটা এবার আমরা 90 টাকায় বিক্রি করেছি, একটু দেখি এই যে জাবেদাটা, 100 টাকা ট্রেজারি স্টকটি বাজারে 90 টাকায় বিক্রি করা হলো, তাহলে স্যার জাবেদাটা কি আসতেছে? জাবেদাটা আসতেছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ডেবিট 90 টাকা, শেয়ার অবহার, শুধু অবহার যদি আমরা বলি অবহার ডেবিট 10 টাকা, দেন আসতেছে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার ক্রেডিট 90 টাকা। দেখা যাচ্ছে তো ট্রেজারি শেয়ার ক্রেডিট হচ্ছে 100 টাকা, আর এই যে অবহার কথাটা লিখেছি স্যার অবহার ডেবিট, অবহার কথাটা যে লিখেছি অবহার ডেবিট, মূলত অবহারকে আমরা অতিরিক্ত পরিশোধিত মূলধন বলতে পারি। আচ্ছা, যার ল্যাপটপে সমস্যা আছে প্রবলেম হয়েছে সে পরবর্তীতে এটার ভিডিওটা যদি রেকর্ডিং দেওয়া হবে তোমাদেরকে লিংক দেওয়া হবে তখন নিয়ে নিও, সমস্যা নেই, কিন্তু এখন যারা ক্লাসে আছো তারা অন্তত
ক্লাসটা বোঝার চেষ্টা করো। স্যার যেটা বলতেছিলাম এই যে অবহারটা ডেবিট হয়েছে এই অবহারকে আমরা চাইলে লিখতে পারতাম অতিরিক্ত পরিশোধিত মূলধন। এই লাইনটা খাতায় লিখে রাখো যে আধুনিক হিসাব বিজ্ঞানে শেয়ার অধিহার এবং অবহারকে আধুনিক হিসাব বিজ্ঞানে শেয়ার অধিহার এবং শেয়ার অবহারকে অতিরিক্ত পরিশোধিত মূলধন বলা হয়। অতিরিক্ত পরিশোধিত মূলধন বলা হয় অতিরিক্ত পরিশোধিত মূলধন বলা হয়। এইটা মনে রাখতে হবে আমাদের সবাইকে যে আধুনিক হিসাব বিজ্ঞানে শেয়ার অধিহার এবং অবহার কথাটা আর ব্যবহার করা হয় না, নরমালি এটাকে বলা হয় অতিরিক্ত পরিশোধিত মূলধন। অর্থাৎ অতিরিক্ত পরিশোধিত মূলধন যদি ডেবিটে থাকে তাহলে স্যার এটাকে বোঝাচ্ছে আমাদের অবহারকে বোঝাচ্ছে, আর অতিরিক্ত পরিশোধিত মূলধন যদি ক্রেডিটে থাকে তাহলে সেটা কিন্তু স্যার অধিহারকে বোঝাচ্ছে। এই পয়েন্টটা আমরা একটু লিখে রাখবো। ঠিক আছে স্যার, বাকিরা সবাই একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা আর এখানে এই লেখাটা লেখা হয়েছে কিনা একটু সবাই। জি ভাইয়া ঠিক আছে স্যার, যেটা বলেছি লাস্ট কথাটা সেটা হচ্ছে আরো একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে এখান থেকে গত 20 বছরেও কোনো প্রশ্ন আসে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এত ওরি ঢোয়ারও কিছু নাই। তবে যেহেতু বিষয়টা জানার এটা ঢাকা বোর্ড 2019 সালে কিন্তু এই কোশ্চেনটা আসছে যে শেয়ার অধিহার বা অবহারকে আমরা কি কি বলি, সেটা হচ্ছে অতিরিক্ত পরিশোধিত মূলধন। মূলত এই বিষয়টা শেয়ার নিয়ে কোশ্চেন আসে না এটা বলছেন আপনি, বলেছি যে গত 20 বছরেও এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই এই যে ট্রেজারি শেয়ারের টপিকটা থেকে। বাট আমাদের শেয়ার ইস্যু যাবে তো গুলো কাজে লাগবে, যে জাবেদা পাঁচটা শিখেছি আমরা সেই পাঁচটা জাবেদা অবশ্যই আমাদের কাজে লাগবে নেক্সট ক্লাসে। বাকিটুকু স্যার ক্লিয়ার কিনা সবাই একদম হিসাব বিজ্ঞানের সেই গোড়ার দিক থেকে? অল ক্লিয়ার ভাই, অল জি ভাইয়া, আপনি লাস্ট পর্যন্ত সবাই? জি ভাইয়া ক্লিয়ার। সবাই রেসপন্স করো স্যার। জি স্যার ক্লিয়ার, জি ভাইয়া ফুল ক্লিয়ার। ঠিক আছে স্যার, এই ক্লাসের জন্য তো ক্লিয়ার। আর যে কোনো প্রবলেম থাকলে লেকচার শিটে প্রবলেম থাকলে ফাইন আউট করে রাখবা এবং সবাই যেন একটা কথা ছিল এই কথা বলে চলে যাচ্ছি। শুরুর দিকে যে আমরা যে নীতিমালা গুলো পড়লাম প্রণয়ন গুলো পড়লাম তো ওইখানে এখন আমরা তো IFRS ফলো করে চলি বা ICAB আমরা যেটা আর কি বলে দিয়েছি সেটা সেটা মেনে চলি, তো কিন্তু আমরা এখনো যে আর্থিক বিবরণী করি বা আমরা নগদ নগদ আয় বিবরণী যেগুলো করি সেখানে তো দেখা যায় IAS 1 IAS 7 অনুসরণ করে এখনো সেইগুলো করা হয়। গুড কোশ্চেন, ঠিক আছে স্যার তোমার আমি অ্যানসারটা দেই, কোশ্চেন বুঝে ফেলছি, ঠিক আছে অ্যানসারটা দেই? জি ভাই, জি ভাই, ঠিক আছে। দেখো IASC প্রণয়ন করতো IAS এবং IASB, এই কোশ্চেনটা অন্যদের মাথায় নিতে হবে না শুধু যে কোশ্চেন করছে, কারণ এটা একদম অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। IASB প্রণয়ন করা হচ্ছে IFRS, এটা কেন এখন হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী IAS 1 এবং IAS 7 অনুযায়ী তৈরি করি, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়ে গেছে, এরকম কোশ্চেন বিশ্ববিদ্যালয়ে জীবনে আসার মতো না। তারপরেও নাম্বারগুলো আসার যে কোন IAS 7 দিয়ে আর কি নগদ প্রবাহ বিবরণী তৈরি করো, এটা হচ্ছে ইন্টারে আসে নর্মালি HSC তে। আচ্ছা কেন করি, তো খেয়াল করে দেখো আমি বলেছিলাম যে IASC যে নিয়ম নীতিগুলো বানাইছিল সেই নীতি কিছু নীতিতে প্রবলেম ছিল, কিছু নীতির মধ্যে ঝামেলা থাকার কারণে সেই নীতিগুলো দিয়ে কি করা হয়েছে দুর্নীতি করা যায়, তো ওই নীতিগুলো বন্ধ হয়ে গেছে। বাকি নিয়মগুলো ভালো ছিল, বাকি যে নিয়মগুলো ভালো ছিল সেগুলোর বন্ধ করার প্রয়োজন পড়ে নাই। মূলত যে নীতিগুলো দিয়ে দুর্নীতি করতে পারতো মানুষ সেই নীতিগুলোকে বন্ধ করে নাম দিয়েছে IFRS, আর যে নীতিগুলো মূলত ভালো
সে নীতিগুলো রেখেই দিছে যে আমরা এগুলো মারতেই পারি স্বাভাবিক ক্লিয়ার কিনা স্যার বিষয়টা জি 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 ভাই থ্যাংক ইউ স্যার এই সবাই যেটা বলতেছে স্যার চ্যাটের মধ্যে আমাদের কি একটা মেসেঞ্জার গ্রুপ খোলা উচিত না ভাই তোমরা নিজেরা বলো তোমরা তোমাদের পার্সোনালি তোমাদের বিষয়টা আমি মূলত বলবো যে আমার যে তোমরা বলছো যে আমার নামের আইডিতে জাহাঙ্গীর আলম বাগন এই নামের আইডিতে আমার ফেসবুক গ্রুপে তোমরা দেখবে হ্যান্ড নোট দেয়া আছে মূলত ওইখানে দেখবা যে হ্যান্ড নোট থেকে যতটুকু হেল্প নিতে পারো আর লেকচার শিটটা তো অবশ্যই ভালো করে পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সবারই সলভ করতে হবে মানে অতিরিক্ত পরিশোধিত মূলধনটা যদি ক্রেডিট হয় তাহলে সেটা শেয়ার অধিহার আর সেটা যদি ডেবিট হয় তাহলে ওটা শেয়ার অবহার এটা একটা কন্ট্রা সম্পোজিশন ইভেন যত ধরনের বই আছে একদম ছোটবেলা থেকে 9 10 এর বই থেকে শুরু করে সব জায়গাতেই লেখা আছে এটা একটা বিপরীত সম্পোজিশন কোথাও কিন্তু বলে নাই যে এটা দায় হিসাব কোথাও না স্যার কোথাও পাবেন না কোনো বইয়ে পাবেন না আমি বুঝিয়েছি ক্লাসে যে অপশনে দেওয়া ছিল বিপরীতে ব্যয় তো ওখানে বলেছিলাম স্যার এখানে সম্পদের বিপরীতে ব্যয় কথাটা উচ্চ ছিল অর্থাৎ কথাটা উচ্চ ছিল সম্পদের বিপরীতে ব্যয় দেখো লেখা আছে ফুল কথাটা লেখে নাই ট্রিকি কোশ্চেন করেছিল এটা না এখানে আরেকটা কথা আছে যে একটি সঞ্চিতি তা আছে কি আমি একটি সঞ্চিতি কেন দিব না এই বিপরীতে দেয় এটাই কেন দিব অবশ্যই স্যার এটি কোনো সঞ্চিতি না আমরা সঞ্চিতি বলতে বুঝি মূলধনের সাথে যা আমরা যে মালিকানা সত্ত্বে মুনাফার টাকা যেটা রেখে দিই হ্যাঁ আলাদা করে লভ্যাংশ প্রদান না করে সেগুলোকে আমরা সঞ্চিতি বলি এছাড়া প্রত্যেক কোন সঞ্চিতি যদি প্রতিষ্ঠানের কল্যাণের লক্ষ্যে তৈরি করে থাকি সেটাকে বলি সঞ্চিতি স্যার অনাদায় সঞ্চিতি এটা শুধুমাত্র আমাদের দেনাদারের টাকা যে পাবো না এটা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের নীতিমালা যে আমরা মেনে চলি IFRS এর অনুযায়ী ওরা ব্যয় স্বীকৃতি নীতি মেনে চলার জন্য মূলত এটা তৈরি করা হয় ঠিক আছে এটা আমরা নীতিমালা যেদিন পড়বো অধ্যায়টা সেদিন শিখতে পারবো আরো ভালো যে ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী মূলত ভবিষ্যতে কোনো ব্যয় হতে পারে এরকম ব্যয় আগে থেকে দেখানো এটা আমাদের প্রতিষ্ঠানে নিয়ম আছে এবং সেটার জন্য কিন্তু আমরা অনাদায় দেনা সঞ্চিতি রাখতেছি আর অনাদায় দেনা সঞ্চিতি অবশিষ্ট বিপরীত সম্পদ হিসাবে এটা আমাদের দেনাদার নামক সম্পদকে হ্রাস করানোর জন্য তৈরি করা হয় থ্যাংক ইউ অল ক্লিয়ার ঠিক আছে স্যার বাকিরা সবাই আল্লাহ হাফেজ একটা কোম্পানি মানে কি করে থাকে যেমন সিএ হোল্ডার একটা কোম্পানির অডিট করে থাকে তো সিএমএ ডিগ্রি প্রদানকারীরা এরা কি করে থাকে একটা কোম্পানি একটা প্রতিষ্ঠানের কিন্তু শুধুমাত্র অডিটেরটাই কাজ না অডিটের কাজটা তো বাইরে থেকে এসে করবে তাহলে কি ভিতরের কাউকে দরকার আছে না যে নিজে বানাবে স্যার জি হ্যাঁ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাজ যতগুলো পণ্য উৎপাদন ব্যয় বিবরণী লিফো তারপরে হচ্ছে বাজেট এগুলো কে তৈরি করবে বাইরে চার্টার্ড অ্যাকাউন্ট করে দিবে জি না স্যার ভিতরেও একটা তো চার্টার্ড অ্যাকাউন্টের দরকার আছে সেজন্য মূলত তারা ব্যবস্থাপনার কাজে এবং ব্যয় সংক্রান্ত কাজে হেল্প করে হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বা সিএমএ ঠিক আছে স্যার তাহলে ওইটা কি ভাই আমরা অভ্যন্তরীণ অডিটর বলতে পারবো অভ্যন্তরীণ অডিটর মানে ইয়া এখানে একটা ইয়া ছিল না নিরীক্ষক লেখা পুরো লেকচার শিটটা সবাই ভালো করে পড়বো তারপর যে প্রবলেমগুলো হবে সেগুলো আলোচনা করবো একটি বিপরীত সম্পদ হিসাব অনাদায় দেনা সঞ্চিতি একটি বিপরীত সম্পদ হিসাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেনের অপশনে ছিল বিপরীতে ব্যয়
অর্থাৎ ওইখানে ট্রিকি ভাবে ছিল যে সম্পদের বিপরীতে নেয় চার্জ এগেইনস্ট অ্যাসেট, এই জিনিসটা বুঝতে হবে তোমাদেরকে। এবং কোশ্চেন গুলো প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবা কোশ্চেন। ঠিক আছে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।